মানি লন্ডারিং মামলার তদন্ত বা প্রক্রিয়াকরণ করতে গিয়ে পুলিশ বা অন্য কারো সাথে আমাদের কোন সমস্যা তৈরি হবে কিনা, কোন সাংঘর্ষিক অবস্থা তৈরি হবে কিনা, আমি যদি প্রশ্নটি সঠিকভাবে বুঝে থাকি। আচ্ছা, প্রথম কথা হলো, যদি আপনার কাছে মানি লন্ডারিং আইনটা থাকে তার তফসিলটা একটু যেতে হবে। আর যদি না থাকে তাহলে আমি বলছি, এখানে 27টি সম্পৃক্ত অপরাধের নাম বলা আছে, তার সাথে 5টা অপরাধের সাথে জাতীয় রাজস্ব বোর্ড বা তার অঙ্গ প্রতিষ্ঠান কাস্টমস অথবা ইনকাম ট্যাক্সের একটা সম্পৃক্ততা রয়েছে, এবং এই 5টি অপরাধের ক্ষেত্রে এটা তদন্তকারী সংস্থা বা অনুসন্ধানকারী সংস্থা হবে জাতীয় রাজস্ব বোর্ড বা জাতীয় রাজস্ব বোর্ডের মনোনীত অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ কাস্টমস অথবা ইনকাম ট্যাক্স। তো এখানে কে অনুসন্ধান করবে বা তদন্ত করবে সেটা সুনির্দিষ্ট করণ আছে। যেমন আমি যদি বলি, আমাদের 18 নম্বর অফিসটা যেটা, সেটা হলো চোরাচালান ও শুল্ক সংক্রান্ত অপরাধ। সেখানে দুটো এজেন্সি আছে, একটা হলো জাতীয় রাজস্ব বোর্ড আর একটা হলো বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। তো যদি এইটার প্রাথমিক ইনফরমেশন, যেটা প্রাথমিক তথ্য, তথ্য যদি জাতীয় রাজস্ব বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান বাংলাদেশ কাস্টমস পেয়ে থাকে এবং সেটার ভিত্তিতে যদি তারা প্রয়োজনে অনুসন্ধান করে এবং তার ভিত্তিতে যদি তদন্ত, মানে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে, তাহলে পুলিশ বা অন্য কারো এখানে, মানে এখানে পুলিশের আর আসার সুযোগ নেই। আর যদি অপরাধটি শুরু করে পুলিশ এবং তারা যদি এটার কার্যক্রম এগিয়ে নিয়ে যায়, তখনই কেবলমাত্র পুলিশের সুযোগ রয়েছে। তবে যদি শুল্ক সম্পর্কিত, এখানে দুটো অপরাধ, একটা চোরাচালান আর একটা হলো শুল্ক সংক্রান্ত অপরাধ, মানে কাস্টমস আইনের ভায়োলেশনের কোনো বিষয় যদি থাকে সেটা তখন কাস্টমস করবে। আর যদি শুধু চোরাচালান হয়, সেই চোরাচালানের কারণে শুল্ক ফাঁকি হয় নাই বা শুল্ক ফাঁকি হলো, মানে আসল মূল অপরাধটা হলো চোরাচালান, তারপরে সেকেন্ডারি বা তার সাথে লিঙ্ক হিসেবে আসবে কাস্টমসের বিষয়াদি, এবং পুলিশ যদি সেটা শুরু করে তখন স্বাভাবিকভাবেই সিআইডি সেই ইনভেস্টিগেশনটা করবে। তো আমি মনে করি আইনে প্রায় প্রতিটা বিষয়, যেমন কর সংক্রান্ত অপরাধ, কর বলতে আয়কর বা মূল্য সংযোজন কর, এই বিষয়ে সেখানে ক্লিয়ার কাট বলা আছে জাতীয় রাজস্ব বোর্ড, 19 নম্বর অপরাধ যেটা, অর্থাৎ এখানে অন্য কাউকে আর সম্পৃক্ত করা হয়নি। সুতরাং আয়কর অথবা মূল্য সংযোজন কর সম্পর্কিত যদি কোনো অপরাধ হয় তাহলে সেটা এক্সক্লুসিভলি জাতীয় রাজস্ব বোর্ড বা জাতীয় রাজস্ব বোর্ডের মনোনীত প্রতিষ্ঠান বা কোনো এজেন্সি সেটা তদন্ত করবে, অনুসন্ধান করবে। আর যে ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে অন্য 4টা বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে সিআইডির সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ দুটো এজেন্সি এখানে কাজ করতে পারে। যদি দেখা গেল চোরাচালান এবং কাস্টম সম্পর্কিত অপরাধ একই ঘটনায় একসাথে পাওয়া যাচ্ছে, তখন সেখানে আবার বলা আছে তদন্ত দল গঠন করা যাবে, অর্থাৎ একাধিক এজেন্সির সমন্বয়ে একটা টিম গঠন করা যাবে, তিনজনের সমন্বয়ে। সেই ক্ষেত্রে বিধান হলো, আইনের বিধান হলো যে যারা, যিনি সিনিয়র মোস্ট ওই টিমের মধ্যে, তিনজনের মধ্যে সিনিয়র মোস্ট যে ডিপার্টমেন্ট থেকে আসবেন, ওই মামলার তদারকি কর্মকর্তা সেই ডিপার্টমেন্টে থাকবেন এবং মামলাটা সেই ডিপার্টমেন্ট থেকেই প্রয়োজনীয় অনুমোদন সবকিছু নিতে হবে। তো আমি মনে করি যে আইনে এই বিষয়গুলো 2019 আগে স্পষ্ট ছিল না, তখন টাগ অফ ওয়ার ছিল, বাট 2019 জানুয়ারির পরে যখন এই বিধিমালা জারি হলো তো তারপর থেকে এগুলোকে সুনির্দিষ্টকরণ করা হয়েছে। আমি মনে করি এই ধরনের সাংঘর্ষিক অবস্থা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই। আমি মনে হয় আপনার বিষয়টিকে ক্লিয়ার করতে পেরেছি। কোনো সমস্যা হ্যাঁ শোনা যায় নাই? আলামিন বলুন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। সমসাময়িক কালে
কিছুদিন পরে দুদক করে আবার এটা নাকি সিআইডিও মামলা তার থেকে করছে তো দুদক থেকে একটা বিলম্ব হয়েছিল দুদক থেকে চলে গেল আমাদের ফোন করে বললো যে আপনারা যে এটা করতেছেন আমরা তার আসলে মামলাতে ব্যাংকের যে যারা কর্মকর্তা ছিল সবগুলো তাদেরকে তো আমরা মামলাতে মামলার এজাহারে নাম দিয়েছি এখন তারা বললো যে ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে আপনারা মামলা করতে পারেন এটা যে আপনারা করলেন এটা তো টিকবে না এটা তো আপনার ভুল বলে পরে যেহেতু পরিচালক ফোন করেছিল উনি তিনি প্রধান বললাম যে যেহেতু আমাদের এটা একটা সিদ্ধান্ত আমাদের এনবিআর পারমিশন দিয়েছে আমাদের সবকিছু ঠিক আছে কর্মকর্তারা নাকি সরকারি কর্মকর্তাদের যেমন ঘুষ দুর্নীতির মামলাটা যেমন দুদক করতে পারে ওদেরকেও নাকি সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচনা করে মামলা তারা করতে পারে তো এরকম একটা বিষয় ছিল আমি সবার উদ্দেশ্যে প্রশ্নটাকে রিপিট করছি আমাদের ডেপুটি কমিশনার পায়েল পাশা তার অবজারভেশনটা হলো যে কোন অপরাধে যদি ব্যাংক কর্মকর্তা সম্পৃক্ততা থাকে তাহলে এই অপরাধের ক্ষেত্রে কাস্টমস বা কাস্টমস গোয়েন্দা এই মামলাটিতে ব্যাংক কর্মকর্তাকে আসামি করতে পারবে কিনা এবং ব্যাংক কর্মকর্তাকে আসামি করার কারণে এই মামলাটি কি তদন্ত করার এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ড বা শুল্ক গোয়েন্দা থাকবে কিনা এটাই তো প্রশ্ন মামলা নেই থাকবে এবং মামলা এই এইটুকুর কারণে এই প্রসেসের ভুলের কারণে মামলাটা ভিন্ন খাতে প্রবাহিত হবে কিনা বা মামলার ম্যারিট নষ্ট হয়ে যেতে পারে কিনা এই বিষয়ে আমি বলবো সে আবার ক্রিসেন্ট লেদারের উদাহরণটা টেনেছে তো আমি যতদূর জানি ক্রিসেন্ট লেদারের মামলাটা 2018 কোন এক সময়কালে অর্থাৎ এই বিধিমালা জারি হওয়ার আগে তো যখন মানি লন্ডারিং আইন 2012 হলো এবং তার পরবর্তী যেটা সংশোধনী 2015 হলো তখন পর্যন্ত প্রতিটা ইস্যুজ বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত এবং দুর্নীতি দমন কমিশন কর্তৃক যার ফলে ওই সময়কালের যে আইনের যে অবস্থা ছিল তাতে দুর্নীতি দমন কমিশন ছাড়া অন্য কারো পক্ষে আসলে তার এই শিডিউল অফেন্সগুলো করা যেত না শুধুমাত্র 18 নম্বর যে অপরাধটা চোরাচালান শুল্ক সম্পর্কিত অপরাধ সেটা কাস্টমস করতে পারবে এরকমের একটা গাইডলাইন ছিল কিন্তু তাতেও সুনির্দিষ্টকরণ ছিল না যে এইটার এটা কিভাবে হবে তদন্ত বা অনুসন্ধান প্রক্রিয়াটা কিভাবে হবে বাট ওই সময় বিধিমালা যেহেতু প্রসেসে ছিল তখন বিভিন্ন ডিপার্টমেন্টের ভিতরে এক ধরনের দাম্ভিক অবস্থা তৈরি হয় প্রত্যেকেই নিজেকে মনে করে যে আমি হলাম সোল অথরিটি এটার জন্য এই সমস্যা সমাধানের জন্য তখন বিধিমালা করা হয় বিধিমালাতে এসে এই বিষয়গুলোকে স্পষ্ট করা হয় এখন আমি তার মূল প্রশ্নে আসি মূল প্রশ্ন হলো আমরা ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা বা এটা তদন্ত করতে পারবো কিনা এই প্রশ্নের উত্তর হলো প্রত্যেকটা শুল্ক সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে আমাকে ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা পারিত করা হয়নি আবার দুর্নীতি দমন কমিশনের আইনের তফসিলে যেটা দুর্নীতি দমন কমিশন আইন 2004 তার একটা তফসিল আছে তফসিলে বলা আছে কি কি অপরাধ তারা তদন্ত করতে পারবে এবং সেখানে বলা আছে শুল্ক সম্পর্কিত অপরাধ তারা তদন্ত করবে না করতে পারবে না শিডিউলে এই অফেন্সটা নাই অর্থাৎ কাস্টমস অ্যাক্ট 1969 সেখানে নেই এই পর্যায়ে এই মামলাটার বিষয়টা কি বিষয়টা এই মানি লন্ডারিং এবং সেটা কি শুল্ক ফাঁকির মাধ্যমে চোরা চালানের মাধ্যমে উদ্ভূত কিনা এই বিষয়টা আগে নিষ্পত্তি হতে হবে যদি দেখা গেল যে মামলার ঘটনাটা প্রবাহে দেখা গেল শুল্ক সম্পর্কিত অপরাধ অর্থাৎ সে বিভিন্ন পর্যায়ে আমদানি পর্যায়ে বা বন্ড বা অন্য কোনোভাবে শুল্ক ফাঁকি দিয়ে সে টাকা ইয়ে করছে এবং সেটা ব্যাংকের মাধ্যমে লন্ডারিং করছে এবং ব্যাংক যদি তার ব্যবস্থা যথাযথভাবে না নেয় তাহলে সেক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা সেখানে অপরাধী হয়ে যাবে তো মূল স্পিরিটটা যদি কাস্টমস রিলেটেড অফেন্স হয় এবং তার সহযোগী হিসেবে অন্যান্যরা আসে তাহলে সেটা কাস্টমস করতে পারবে
কিন্তু যদি হলো এটা ব্যাংকে টাকা আত্মসাৎ করলো, ব্যাংকে টাকা আত্মসাৎ করলো সেখানে ঠিক, এবং ব্যাংকে টাকা আত্মসাৎ করতে গিয়ে নানা রকমের লন্ডারিং প্রসেসে সে গেল, লেয়ারিং করলো, তখন এই জিনিসটাকে ব্যাংকের যেহেতু আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কিত অপরাধ হয়ে যাবে, সেই আর্থিক সম্পর্কিত অপরাধ তদন্তের জন্য আমাদের যে পাঁচটা জায়গায় বলা আছে সেখানে ওইভাবে স্পষ্টভাবে বলা নাই, তখন আমরা করতে পারবো না। তখন কারা করতে পারবে? হয়তো বিএফআইইউ অথবা তার মনোনীত সে যাকে মনে করে, এবং সেখানে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দুর্নীতি তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনের এখতিয়ার আছে এবং পুলিশেরও এখতিয়ার আছে, সেই ক্ষেত্রে তারা করবে। তো সুতরাং আগে আমাকে দেখতে হবে যে অপরাধের ম্যারিটটা কি, অপরাধের স্পিরিটটা কি, অপরাধটা আসলে কিসের উপর ভিত্তি করে, কি ব্যাংকের টাকা আত্মসাৎ নাকি শুল্ক ফাঁকির মাধ্যমে সে টাকা পাহাড় করে সেটা ব্যাংকের মাধ্যমে প্রসেস করেছে। এবং সাপোজ আমরা এখানে চিটাগাং কাস্টম হাউস বিষয়ে তথ্য ইয়ে করেছে এবং 12টা বা 11টা কন্টেনারের 11টা চালান বা 11টা কন্টেনার আটক করেছে, যেখানে যে বিষয় থাকার কথা তার পরিবর্তে অন্যান্য পণ্য পাওয়া যায়, এবং সেটা ছিল একটা অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি মেশিনারি আনার কথা নিয়ে আসছে অন্যান্য পণ্য। এখন এই যে ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে তাকে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হয়েছে, এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এবং তার ইনভেস্টমেন্ট, তার এখানে যে ইন্ডাস্ট্রি হিসেবে ইনভেস্টমেন্ট ছিল ব্যাংকের এখানে ফাইন্যান্স করেছে, কিন্তু পরবর্তী দেখে গেল এই ধরনের কোনো ইন্ডাস্ট্রির অস্তিত্বই নেই। এই ধরনের ক্ষেত্রে তখন মূল অপরাধটা কি? মূল অপরাধটা হলো কাস্টমসের ডিউটি ফাঁকি, তার সাথে ব্যাংকের কার্যক্রম চলে আসছে, ব্যাংক অফিসার চলে আসছে, তার মানে এখানে শুল্ক গোয়েন্দার বা কাস্টমসের মামলা তদন্ত পরিচালনার ক্ষেত্রে কোনো বাধা নেই, যেহেতু ঘটনাটা কাস্টমস ডিউটি ফাঁকি থেকে উদ্ভূত, অন্যগুলো তার সহযোগী ঘটনা হিসেবে এসছে, সম্পৃক্ত অপরাধ হিসেবে এসছে, কিন্তু মূল ঘটনাটা হলো শুল্ক সম্পর্কিত অপরাধ, এই ক্ষেত্রে মামলা পরিচালনার কোনো অসুবিধা নেই। কিন্তু দেখা গেল যে না, শুধু ব্যাংকের জাল জালিতে করছে, এদিকে পণ্য টন্য সব ঠিক এসছে, তাহলে আসবে যে সেটি কি ভ্যাট ফাঁকি দিয়েছে কিনা। যদি ভ্যাট ফাঁকি দেয় তাহলে সেটার জন্য বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড করবে, এবং জাতীয় রাজস্ব বোর্ডকে বলা হয় নাই যে ভ্যাট ফাঁকি হলে সেটি শুল্ক গোয়েন্দা করতে পারবে না, এটা কিন্তু আমাদের এখানে বলা হয় না। যদি জাতীয় রাজস্ব বোর্ড যদি মনোনয়ন দেয়, যেহেতু অথরিটিটা হলো জাতীয় রাজস্ব বোর্ডে, আবার কোন জায়গায় আছে বাংলাদেশ কাস্টমস চোরায় ও অন্যান্য দ্রব্যের অবৈধ ব্যবসা, সেখানে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড বলে, সেখানে বলছে বাংলাদেশ কাস্টমস, তার মানে কি বাংলাদেশ কাস্টমসের যে কোনো অফিস সেটার ইনভেস্টিগেশন নিজেরাই স্বপ্রণোদিত হয়ে শুরু করতে পারবে, ইনকোয়ারি শুরু করে দিতে পারবে। তো আর এই বিষয়ে ঠিক আছে না, আর কিছু যা বোঝার বিষয় আছে? অর্থাৎ যে সময়কালের কথা উঠে এসছে সেই সময়কালে এই বিধিমালা ছিল না, যেহেতু বিধিমালা ছিল না এখন এটা হলো সখী তুমিকা, এই মামলার কে দাবিদার? সিআইডি বলে আমি, দুদক বলে আমি, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলে আমি, আবার শুল্ক গোয়েন্দা বলে আমি, তো মামলা করছে আমার, তখন এটা নির্ণয় করার কোনো সুযোগ ছিল না, বাট এখন এটাকে স্ট্রিমলাইনিং করা হয়েছে, এখন করে না, মানে তাদের মানে ওই সময় পেলে তো তারা কিছু করতো বা তারা রিপোর্ট মানে ইয়ে হিসেবে বিভিন্নখানে পাঠাতো বা কিছু করতো, মানে তাদের একটা কন্ট্রোল ছিল, যেটা এখন যেমন যেটা বাংলাদেশ কাস্টমস সেটা বিএপিতে আর এখন আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমাকে বলে দিয়েছে আমি করতে পারবো, কিন্তু ওই সময় ছিল যে সবকিছু ওইখান হয়ে বা তাদের নলেজে দেওয়া টেওয়ার এরকম কতগুলো, মানে যেহেতু বিধিমালা ছিল না, পরবর্তী বিধিমালা করে এই বিষয়গুলো ক্লিয়ার করা হচ্ছে। হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন তো ওই দরকার, মানে আলোচনা তো ফাঁকে ফাঁকে করবো যে বিষয়গুলো। সাধন স্যার একটু, সাধন কুমার কুণ্ডু স্যার। হ্যাঁ সাধন, তুমি তো আসার পরে তো ভয়ে কেটে লাগতেছে, বলো। না স্যার, আমি সবটাই শুনতেছি স্যার, সবাই বলেছেন প্রশংসা করার, অতিরিক্ত প্রশংসা করার কিছু না, অতিরিক্ত প্রশংসা পছন্দ করেন না, বাট আসলে আপনি প্রশংসা করার যোগ্য। তো স্যার, এখানে যেহেতু এই শিডিউলের ইয়ে বিষয়টা আসলো স্যার, আমার কাছে মানে ইয়া লাগতেছে স্যার, যেমন ওই 18 নম্বর যেটা চোরাচালানি ও শুল্ক সংক্রান্ত অপরাধ, এখন এই শুল্ক সংক্রান্ত অপরাধ তো ডেফিনেটলি এটা সোললি কাস্টমস এর বা এনবিআর এর, তো এই যে চোরাচালানি হতে পারে সেটি হয়তো বা কাস্টমস এর বাইরেও হতে পারে, সেই ক্ষেত্রে সিআইডি থাকতে পারে, কিন্তু দুইটাকে দিয়ে যখন দুইটা সংস্থার নাম দিয়ে দেওয়া হয়েছে, যেটা একজন আমাদের একজন অফিসার প্রশ্ন করেছিলেন আমাদের সাথে, তাদের কোনো কনফ্লিক্ট হবে কিনা, কনফ্লিক্ট হওয়ার কিন্তু সুযোগ আছে, নাম্বার ওয়ান।
নাম্বার টু স্যার, এতে 20 এবং 22 মেধাস্বত্ব লঙ্ঘন। মেধাস্বত্ব লঙ্ঘন তো আসলে ট্রেডমার্কস বা ওই যে শিল্প মন্ত্রণালয় ওদের বিষয়, সেখানে কাস্টমসের যথেষ্ট পরিমাণ রোল আছে ইম্পোর্টের ক্ষেত্রে, এবং 22 ভেজাল ও শর্ত লঙ্ঘন করে পণ্য উৎপাদন, এক্ষেত্রেও কাস্টমসের রোল আছে। তো এই দুই জায়গায় কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডকে ইনপুট করা হয়নি। মানে আমি আমার অবজারভেশন হলো যে এই জায়গাগুলোতে ইনপুট করা, এবং এই যে শুল্ক সংক্রান্ত অপরাধ প্রয়োজন হলে আলাদা করে দিবে, আলাদা করে আরেকটি 27 জায়গায় 28 হতে পারে, যে সেখানে শুল্ক সংক্রান্ত অপরাধ শুধু কাস্টমস বাংলাদেশ কাস্টমস করবে। মানে এই এইভাবে ইয়ে করা, মানে প্রস্তাব দেওয়া, মানে আইনে সংশোধন করা যায় কিনা স্যার, জাস্ট এই বিষয়ে আপনার তীক্ষ্ণ মতামত স্যার। আমি সাধন কুমার কুণ্ডুর সাথে শতভাগ একমত, কারণ আমি যখন এই প্রেডিকেট অফেন্স গুলো দেখলাম, আমার কাছে মনে হচ্ছিল যে এটা অত্যন্ত মানে খুব ভালোভাবে এটা করা হয়নি, এবং এটার সাথে জাতীয় রাজস্ব বোর্ডের কোনো সম্পৃক্ততা ছিল না। অর্থাৎ এই আইনটা যখন প্রণীত হয় বা তারপরে সংশোধন হয় বা বিধিমালা করা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের কোনো রোল ছিল না, বা জাতীয় রাজস্ব বোর্ডের তরফ থেকে এই বিষয়ে কোনো সংশোধনের প্রস্তাব দেওয়া হয়নি। যেমন চোরাচালানের শুল্ক সম্পর্কিত অপরাধ, যদি শুল্ক সম্পর্কিত অপরাধ যদি আলাদাভাবে একটা আইটেম থাকতো, তাহলে এবং সেখানে সললি জাতীয় রাজস্ব বোর্ডও বলা লাগতো না, সেখানে বাংলাদেশ কাস্টমসই যথেষ্ট ছিল বলা, সেটা না বলার কারণে আলামিন দিয়ে প্রশ্নটা উদ্যোগ করেছে, সেটার সুযোগ তৈরি হয়ে যায়। পুলিশ বা সিআইডি যদি শুল্ক সম্পর্কিত একটা অপরাধ আমলে নিয়ে তারা কাজ শুরু করে দেয়, এটা কাস্টমস না করতে পারবে। তো সুতরাং আমি মনে করি আগামী দিনে আমাদেরকে, এই যেহেতু আমরা মানি লন্ডারিং নিয়ে মাত্র শুরু করলাম, ফর্মাল ট্রেনিং একাডেমি শুরু করলো, একাডেমি কর্তৃপক্ষকে আমরা এই বিষয়ে ধন্যবাদ জানাতে চাই যে অ্যাটলিস্ট আমরা ব্রেন স্টর্মিং করা, কারণ আমি 2015-16 একবার এই আইনটা দেখা শুরু করেছে। সেটা আমরা এক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে আমরা যেহেতু সিরিয়াসলি মানি লন্ডারিং ইস্যুটাকে নিয়ে নেই, শুরু থেকে নিয়ে নেই, এখনো ঠিক এই আজকের আগ পর্যন্ত আমরা খুব বেশি সিরিয়াস ছিলাম না।
এটা সত্যি কথা, কারণ মানি লন্ডারিং হচ্ছে, আমরা একটা ডেডিকেটেড অফিস আছে, আমার ধারণা ছিল যে আমাদের ওই সময় একটা অপরাধী আমাদের ছিল, 18 নম্বর অপরাধটা নিয়ে আমরা কাজ করতাম। পরবর্তীতে আমি যখন গতকাল সন্ধ্যায় এই আইনটা পড়ছি, তখন দেখি যে না, আমাদের তো কিছু ক্ষমতায়ন হয়েছে, অর্থাৎ একটি অপরাধের জায়গায় আমরা 5টি অপরাধের তদন্তভার পেয়েছি। এখন এইটাকে আরেকটু পরিশীলিত আকারে, আরেকটু একদম সুনির্দিষ্ট করে আমাদের অংশটুকুকে ভাগ করা এবং আমাদের অংশটুকু কিভাবে অপরাধটা ব্যবস্থিত হবে সেটা কোনো একটা সেকশনে কাস্টমসকে বা এনবিআরকে সেই সোল অথরিটি দিয়ে বা এই বিষয়ে কার্যক্রমগুলোকে করার জন্য আমাদের কাজ করতে হবে। এটা অন্য কেউ করে দেবেন, এটা যদি কাস্টমস একাডেমি যে যাত্রা শুরু করলো আমাদের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে, আমি মনে করি যে এই আইনের অংশটুকু নিয়ে, কাস্টমস রিলেটেড অংশটুকু নিয়ে আমরা একটা ওয়ার্কশপ করতে পারি এবং আমাদের অংশটুকুকে কিভাবে আরো ভালোভাবে আমরা ব্যবস্থিত করতে পারি এবং মানি লন্ডারিং মামলা এবং অনুসন্ধানকে আমরা কিভাবে আরো সুন্দর করতে পারি, সুন্দরভাবে ব্যবস্থিত করতে পারি, সেটার জন্য একটা প্রশিক্ষণ মডিউলও থাকতে পারবে এবং সেটার মানে আমরা আমাদের ট্রেনিং গুলো দিয়ে একটা সেট অফ অফিসার্সকে রেডি করা ভবিষ্যতে, শুধু তাই না, একটা প্রসিকিউশন ইউনিট পর্যন্ত করা যেখানে কোর্টে আমরা এই মামলাগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে পারি। আমার মনে হয় যেহেতু যে যাত্রাটা শুরু হলো, আমরা এখন থেকে প্রত্যেকে আমরা ব্রেন স্ট্রেন করবো, যেমন সাধন তার যে পয়েন্ট গুলো বলছে এটা আমার নিজেরই কালকে মনে হচ্ছে যে না, চোরাচালান এবং শুল্ক সম্পর্কিত অপরাধ জাতীয় রাজস্ব বোর্ড আছে ভালো, তার সাথে বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্ত বিভাগ কেন থাকবে, তারা শুল্ক সম্পর্কিত অপরাধের ব্যাপারে এক্সপার্ট না। এখন এখানে বেশিরভাগ অপরাধের ক্ষেত্রে সিআইডি, তারপর দেখে মনে হচ্ছে সিআইডি টুকটাক দুর্নীতি কমিশন একটু আছে আর জাতীয় রাজস্ব বোর্ড অল্প একটু আছে, মানে একটা 90% কাজই সিআইডি কন্ট্রোল। এইটা হলে তো আসলে মানি লন্ডারিং ওভাবে সাকসেসফুল হবে না। কিন্তু আমাদের যে ভাবার সময় হচ্ছে, আমরা এটা নিয়ে যখন মাথা ঘামানো শুরু করলাম, নিশ্চয়ই আমরা একটা ওয়ার্কশপ করে আমাদের একটা প্রস্তাবনা ইআইপিতে পাঠাতে পারি এবং তার ফলে আইনের প্রয়োজনীয় সংশোধন বা বিধিমালায় অ্যাটলিস্ট সংশোধন, আইনের সংশোধন খুব বেশি প্রয়োজন না হলেও বিধিমালায় আমরা সেই জিনিসগুলোকে ইনকর্পোরেট করে আমাদের অবস্থাটাকে আমরা জানানোর জন্য একটা প্রশ্ন নিয়ে আমরা মূল আলোচনা স্যার আমি যে বিষয়টা নিয়ে একটু বলতে চাচ্ছি, সে বিষয়টা বিভিন্ন ভাবে গতকালকে আজকের আলোচনায় এসেছে, সেটা হচ্ছে যে প্রেডিকেট অফেন্সের ভিতর কিছু অফেন্স ডিল করার জন্য অ্যাবসলিউট জুরিসডিকশন আমাদের এখানে আছে আর কিছু আছে যেটা সিমুলটেনিয়াস বা কনকারেন্ট জুরিসডিকশন, সেই ক্ষেত্রে অফেন্সের গ্র্যাভিটি, অফেন্সের ডিগ্রি বা এটার ইন্টেন্ট, স্কোপ অ্যান্ড অ্যাম্বিট এগুলো বিচার করে স্যার যেটা বলেছিলেন যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটা নীতিমালা আলাপ করে প্রণয়নের জন্য যে স্পেসিফিক মাদার এনফোর্সমেন্ট বা ইমপ্লিমেন্টিং অথরিটি হিসাবে কোনটা আমরা করব আর কোনটা আমরা অর্থাৎ কনকারেন্ট জুরিসডিকশন বা সিমিলার জুরিসডিকশনের অন্যদের সাথে থাকবো বা থাকবো না, এই বিষয়ে একটা সুনির্দিষ্টভাবে নির্দেশনা প্রদান করলে সেটা আমাদের জন্য লাইবিলিটিজ এর মাত্রাটা হয়তো কমে আসতো বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। হ্যাঁ, এটা যেমন আমি মনে করি যে সম্পৃক্ত অপরাধ গুলো নাম এখানে দেওয়া আছে 28টি অপরাধ, কিন্তু এই অপরাধ গুলো আসলে বর্ণনা থাকে দুর্নীতি দুর্নীতি বলতে কি বোঝায়, যেমন আমাদের প্যানাল কোডের সেকশন 161 থেকে 165 সেখানে ঘুষ বা দুর্নীতির কিছু বিষয় উদাহরণ বা ইয়ে দিয়ে বলা আছে, বা 5টা সেকশনে বলা আছে। এরপরে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947 সেখানে আমাদের এই ঘুষের বিষয়ে কিছু তথ্য দেয়া আছে। যদি এখানে সম্পৃক্ত অপরাধের ক্ষেত্রে অপরাধটা কি সেইটাকে আইডেন্টিফাই করার জন্য যদি ওই দুটো জিনিসগুলোকে এখানে ইন্ডিকেট করা থাকতো যে এই দুই আইনে যা বলা হয়েছে পেনাল কোডের 161 থেকে 165 এবং প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট 1947 এর সেকশন অমুক 5 সম্ভবত সেখানে যা দুর্নীতি বলতে যা বোঝানো হয়েছে সেটাই ঘুষ বা দুর্নীতি, তখন আসবে এই আইনের ধারক বাহককে দুদক, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, তো তখন আসবে দুর্নীতি দমন কমিশন, মুদ্রা জালকরণ যেটা আমাদের কাউন্টার ফেক কারেন্সির বিষয়ে প্যানাল কোডে বলা আছে, যেহেতু প্যানাল কোডের
কোনো স্পেশাল আইনে যদি কোনো বিষয় বলা না থাকে তাহলে পেনাল কোডের সকল সেকশনস পুলিশ করে থাকে, সেক্ষেত্রে আসবে সেটা দণ্ডবিধির এই সেকশনগুলো হলো মুদ্রা জালকরণ। সুতরাং সেটার কারণে এটা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ করবে। অর্থাৎ অফেন্সগুলো কি এই সম্পৃক্ত অপরাধ বলতে কি বোঝায়, এটা শুধু সম্পৃক্ত অপরাধের নাম না, তার সাথে এটার একটা ডেফিনিশন বা একটা ইন্ডিকেশন থাকবে, তখন এই মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অপরাধ অনুসন্ধান বা তদন্ত কারা করবে সেইটা করলে, এবং একাধিক এজেন্সি কোনো জায়গায় না রেখে সিঙ্গেল এজেন্সি রাখাটাই বাঞ্ছনীয়, তাতে করে এই কনফ্লিক্ট বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা দেখা দেবে না। এটা নিয়ে আমরা নিশ্চয়ই কাজ করব, এখন থেকে কাজ করব। এটা কিন্তু আজ কত কালকে আলোচনা হয়েছে, অফেন্স যেগুলো বলা আছে সেই অফেন্সের কারণে সব অধিকাংশ অফেন্সের জন্য আলাদা আলাদা আইন, তাহলে মানি লন্ডারিং একটা কেন, মানি লন্ডারিং যদি এলিমেন্ট না থাকলে ওই অফেন্স গুলো যদি ঘটে মানি লন্ডারিং ক্ষেত্রে লেয়ারিংটা খুব গুরুত্বপূর্ণ, লেয়ারিং এবং ইন্ডিকেশন। লেয়ারিং মানে হচ্ছে আমি একটু সারে উদাহরণ দিয়েছিলাম যে আমি অনেক দুর্নীতি করলাম, দুর্নীতি করে আমি টাকাগুলো বস্তায় করে বাসার মধ্যে রাখলাম বা বাবার নিচের মধ্যে রাখলাম, আমি কোনো ব্যাংকে নেই নাই, আমি আমার সালার মানে পাস করি নাই, তাহলে মানি লন্ডারিং হবে না, তাহলে মানি লন্ডারিং হয় না। বাট ডেফিনেটলি আমি ঘুষ খেয়েছি, আমার দুর্নীতি হয়েছে, সেটা দুর্নীতি সেটা দুর্নীতি মানে নিয়ে হবে মানি লন্ডারিং হবে, মানি মানে লেয়ারিং এবং ইন্টিগ্রেশন হলেই কেবল মানি লন্ডারিং। এটা আসলে খুব ক্লিয়ার কনসেপ্ট আমাদের মধ্যে নিতে হবে, এটাই আসলে বিষয়টা, সেটাই মানে ওইটাই আসলে মানে যেহেতু প্রত্যেকটা অপরাধকে আমি শুরুতেই বলেছি যে 511 জনের অপরাধ দণ্ডবিধিতে বলা আছে, সুতরাং দণ্ডবিধিতে এত বছর কাল যে গত 200 বছর ধরে দণ্ডবিধি দিয়েই অপরাধগুলোর বিচার বা আইনি প্রক্রিয়া চলেছে, তারপরে পরবর্তীতে যে অপরাধগুলোকে দণ্ডবিধি দ্বারা বা সিআরপিসি দ্বারা ইয়ে করা যাচ্ছিল না, তখন সেগুলোর জন্য সময়ে সময়ে স্পেশাল আইন বা বিশেষ আইন করতে হয়েছে। এখন নতুন কনসেপ্ট যেটা যে মানি লন্ডারিং, ওই অপরাধগুলোর ফলে যে মানি তৈরি হলো, মানি ফ্লো হলো, সেই মানিগুলোকে লেয়ারিং ভাবে রূপ তৈরি করা, সেই অপরাধ সেটা নতুন ধরনের অপরাধ, সেইটাকে ব্যবস্থিত করার জন্য আমাদের আরেকটা স্পেশাল আইন মানি লন্ডারিং প্রতিরোধ আইন করা হলো। এখন ওই অফেন্সের সাথে মানি লন্ডারিংটাকে যখন সম্পৃক্ত অপরাধের সাথে যখন মানি লন্ডারিংটাকে যখন একীভূত করা হয় তখনই সেটা ভিন্ন অপরাধ হিসেবে দাঁড়ায় এবং সেটা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য হয়। এখন বিষয়টা হলো এই যে ইয়েটার বিষয় কথাটা, যেমন সম্পৃক্ত অপরাধ, সম্পৃক্ত অপরাধটা যখন এখানে আমাদেরকে ওইটুক একটা ইন্ডিকেশন দিয়ে দেওয়া যে সম্পৃক্ত অপরাধটা যদি এই আইনের এই অপরাধটা যদি মানি লন্ডারিং রূপ লাভ করে এই অনুচ্ছেদ অনুযায়ী আমাদের যে মানি লন্ডারিং অপরাধের যে সংজ্ঞা দেওয়া আছে সেটার সাথে যখন এটা সম্পৃক্ত হয়ে যাবে, সম্পৃক্ত অপরাধ মানে কি এটাই তো নাকি, যে ওইটার সাথে যখন এই অপরাধটা সম্পৃক্ত হয়ে যাবে, মানি লন্ডারিং সাথে যখন সম্পৃক্ত হয়ে যাবে তখন সম্পৃক্ত অপরাধ হিসেবে এটা বিবেচিত হবে এবং সেই বিবেচিত হওয়ার ফলে আমরা কিভাবে ব্যবস্থিত করবো। কিন্তু বিভিন্ন জায়গায় এই যে ডাবল ইয়ে রাখার ফলে এখানে কিন্তু একটা জটিলতা হতেই পারে, আমার কথা হলো যে এটা না থাকাটাই বাঞ্ছনীয়, যাকে যদি মনে হয় যে না চোরাই বিষয় করা করবে, যেমন নানা সত্য লঙ্ঘন, সেটা কপিরাইটের জন্য একটা ডিপার্টমেন্ট আছে ট্রেডমার্ক, এরা তারা যদি না করে তাহলে আইপিআর জাতীয় রাজস্ব বোর্ড আইপিআর এর বিধিমালা করেছে, তাহলে জাতীয় রাজস্ব বোর্ড করতে পারে। সুতরাং মেধা সত্ত্ব লঙ্ঘনের জন্য বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এখানে কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। এরকম বিভিন্ন জায়গায় আমরা অনেকগুলো জিনিস আছে যেগুলোকে আমরা এটাকে করতে পারি, ঠিক আছে, এটা নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা বুঝব। আমাদের এখানে অনেকে দেখতে পাচ্ছি রেজ হ্যান্ড করেছেন, রেজ হ্যান্ড করে আবার মাইক্রোফোন আনমিউট করে ফেলছেন নিজে নিজে। তো আমাদের সম্মানিত স্পিকার বলেছেন যে প্রশ্নগুলো উনি সেশনের একদম শেষ দিকে নিবেন, তো দয়া করে আপনারা আপাতত রেজ হ্যান্ড করে আবার নিজে নিজে সাথে সাথে আনমিউট করবেন না, চ্যাট বক্সে আপাতত প্রশ্নগুলো লিখে রাখুন, আমি প্রশ্নগুলো লিখে আমি সেশনের শেষে স্যারকে একবারে প্রশ্নগুলো দিব। আপনারা রেজ হ্যান্ড করেই দেখতে পাচ্ছি আমরা নিজে নিজেই আনমিউট করে বলার চেষ্টা করছেন, সেক্ষেত্রে আমরা মিউট করে দিচ্ছি। সেশনের শেষের দিকে আপনারা প্রশ্নগুলো নিব, এক্ষেত্রে আপনাদের প্রশ্নগুলো চ্যাট বক্সে লিখে রাখুন, ধন্যবাদ। তো এখন আমরা মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং তার বিধিমালার আওতায় অনুসন্ধান প্রসেসটা কি, তদন্ত প্রসেসটা কি, এবং পরবর্তীতে আমরা সেই তদন্ত বা অনুসন্ধানকে ফৌজদারি কার্যবিধির আওতায় কিভাবে ব্যবস্থিত
আমার কথাই শোনা যায় না তো ঘুমিয়ে যাবে আচ্ছা সম্ভবত আনমিউট হয়ে গেছিল আমি আবারও বলি আমরা শেষ 30 মিনিট আমরা কোশ্চেন অ্যানসারিং সেশনে যাব তার আগে আমাদের মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং তার বিধিমালা সংশোধনী সেখানে তদন্তকারী সংস্থা এবং অনুসন্ধানকারী সংস্থার ভূমিকাটা কি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের ভূমিকাটা কি এবং আমরা কিভাবে ইনভেস্টিগেশনটা করব আমাদের কি কি বিষয় দেখার আছে এবং আমরা ফাইনালি কিভাবে চার্জশিট ফ্রেম করব অন্যান্য বিষয়গুলো সিআরপিসির সাথে কিভাবে এটাকে রিলেট করব আমরা এই বিষয়গুলো নিয়ে একটা থিওরিটিক্যাল থরো আলোচনা করে আমরা শেষে প্রশ্ন উত্তরে যাব তাতে করে হবে যে আমাদের প্রশ্নগুলো লজিক্যাল হবে এবং আমাদের যেহেতু আমাদের খুব বেশি সময় নেই আমরা মানে সেদিকে যাই প্রথম কথা হলো যে এই যে অপরাধগুলো সম্পৃক্ত অপরাধ আমরা নিশ্চয়ই সবাই জানি যে প্রেডিকেট অফেন্স আছে 27টা আমরা তার ভিতরে 5টার সাথে ইনভলভ এই মানে আমাদের এই 5টা সম্পৃক্ত অপরাধের সাথে আমাদের সম্পৃক্ত হলো 5টা আইটেম নিয়ে এই 5টা আইটেমের কার্যক্রমটা আমরা কিভাবে করব প্রথম কথা হলো আমরা কিভাবে তথ্যটা পাব তথ্যের কতগুলো উৎস আছে বিভিন্ন উৎস থেকে আমরা তথ্যগুলো পেতে পারি আর আমাদের নিজেদের কাছে তথ্য আসতে পারে আমরা যেহেতু আমাদের নিজেদের গোয়েন্দা সংস্থা আছে আমরা গোয়েন্দা সংস্থা আমাদের যেমন কাস্টমস ইন্টেলিজেন্স আছে ভিএটি ইন্টেলিজেন্স আছে সিআইসি আছে অথবা আমাদের কাছে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন রকমের তথ্য আসতে পারে এই তথ্যগুলোকে আমাদের প্রথমে করতে হবে একটা প্রাথমিক তথ্য হিসেবে নিয়ে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করার পরে আমাদের নিয়ম অনুযায়ী যদি কোনো প্রতিষ্ঠানকে এককভাবে আমরা দায়িত্ব দিই জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে শিল্প গোয়েন্দা এই ধরনের প্রাপ্ত অভিযোগ বা প্রাপ্ত তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করে একটা জায়গায় নেবে সেটা আমরা করতে পারি সেটা করে এটার একটা যাচাই বাছাই কমিটি থাকে বাছাই কমিটি থেকে তারা এই অভিযোগ বা তথ্যগুলোকে যাচাই বাছাই করে যেটা অনুসন্ধান যোগ্য মনে করবে সেটাকে শুরুতে একটা অনুসন্ধান করবে অর্থাৎ প্রাথমিক তথ্যটাকে পর্যালোচনা করে তারা অনুসন্ধান উপযোগী কিনা অর্থাৎ এই অভিযোগটা আমরা আমলে নেব কিনা অর্থাৎ এই আমল কোর্টের আমল না ওই কগনিজেন্স না মানে আমরা নিজেরা এটাকে অপরাধ হিসেবে বা এটা মানি লন্ডারিং এর একটা ঘটনা সেটা মনে করব কিনা যদি আমাদের দৃষ্টিতে বাছাই কমিটি অ্যানালাইসিস করে দেখলো যে না এটা অপরাধ আমাদের নেওয়ার মতো অর্থাৎ বিবেচনায় নেওয়ার মতো তখন এটার উপর একটা অনুসন্ধান একটা ইনকোয়ারি হবে সেই ইনকোয়ারিটা আমরা ইনকোয়ারি করব ইনকোয়ারি করার পরে ইনকোয়ারি করার শেষে একটা প্রতিবেদন সাবমিট করব এটা হলো অনুসন্ধানকারী সংস্থা হিসেবে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হবে যাকে ইনকোয়ারি অফিসার বলা হয় এটা হলো ইও অর্থাৎ ইনকোয়ারি অফিসার অনুসন্ধানকারী কর্মকর্তা তাকে দেওয়া হবে এবং তার তদারক করার জন্য তার উপরের কোন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে এটা অনুসন্ধান তদারক করার জন্য অর্থাৎ সে যে পদ্ধতিতে অনুসন্ধান করার দরকার সেটা করছে কিনা এখন প্রশ্নটা আসবে আপনার সিআরপিসিটা তো কাস্টমস এই মানে ফৌজদারি কার্যবিধি হলো মামলার ক্ষেত্রে প্রযোজ্য মামলা এটা তো মামলার পূর্ববর্তী স্টেজ সেটা কি অনুসন্ধানটা কি সিআরপিসি অনুযায়ী চলবে কিনা এটার উত্তরটা হলো যেহেতু আমরা এটাকে একটা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করছি এবং যদি এটা প্রমাণিত হয় বা প্রাথমিক সত্যতা মিলে তাহলে একটা ফৌজদারি মামলা হবে এবং ফৌজদারি কার্যক্রম এটার জন্য অ্যাপ্লিকেবল হবে সুতরাং এটা একটা ফৌজদারি অপরাধ ফৌজদারি অপরাধের ব্যবস্থাপনা ফৌজদারি কার্যবিধি দিয়ে করা যাবে অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে যেভাবে বলা আছে আমাদেরকে অনুসন্ধানটা সে একইভাবে করতে হবে যেমনটি আমরা তদন্তকালে করব সুতরাং তদন্ত এবং অনুসন্ধানের ক্ষেত্রে আইন এবং আইনের প্রয়োগ একই রকম এরপর অনুসন্ধানকারী কর্মকর্তা তথ্য উপাত্ত নেবেন সংগ্রহ করবেন যদি কোনো কারণে তার মনে হয় যে কোনো জিনিসকে অ্যাকাউন্ট ফ্রিজ করা তাহলে উনি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেটা বাংলাদেশ ব্যাংকের ঠিক প্রতিষ্ঠান মানে তার অধীনস্থ কোনো প্রতিষ্ঠান আমরা বলবো না এটা এখন একটা ইন্ডিপেন্ডেন্ট প্রতিষ্ঠান বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট শুরুতে বাংলাদেশ ব্যাংকের বা আওতাধীন একটা ইউনিট হিসেবে কাজ করতো এখন সেটা একটা স্বতন্ত্র ইউনিট যেখানে ডেপুটি
গভর্নর পদমর্যাদার মানে কি ডেপুটি গভর্নর পদমর্যাদার একজন কর্মকর্তা এটা চিফ, এবং একজন এক্সিকিউটিভ ডিরেক্টর হলো সেটার ডেপুটি চিফ। এই দুজন এবং সেখানের আর অন্য কর্মকর্তা কর্মচারী দিয়ে এই বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পরিচালিত হয়। তো যদি আমাদের কোনো ইনফরমেশন যে একটা অ্যাকাউন্ট ফ্রিজ করা দরকার, তাহলে আমরা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে আমরা ডিপোজিশন পাঠাবো এবং সেটার একটা ফর্ম আছে, ফর্ম টু বিধিমালায় এটা ফর্ম দিয়ে দেওয়া আছে, এই ফর্ম ফিল আপ করে করতে হবে। অর্থাৎ আমি নিজে বলে দিলাম অমুকের অ্যাকাউন্ট ফ্রিজ করা, সেটা না, সেখানে সুনির্দিষ্ট তথ্য সহ বলতে হবে যে কেন ফ্রিজ করা হবে। এবং এই ফ্রিজের বিষয়টা আমরা তাহলে কিভাবে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে বা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে জানাবো। কারো লেনদেনের বিবরণ, আমার ব্যাংক স্টেটমেন্ট দরকার, অর্থাৎ এই যে সে লেয়ারিং করলো কিনা, টাকা কোথা থেকে কোথায় গেল, এটা আমার জানা দরকার। সেটা জানার জন্য সেখানে একটা ফর্ম আছে, সে ফর্ম দিয়ে আমরা সেই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে বলবো যে এই লেনদেনের বিবরণটা আমাদের কাছে পাঠানোর জন্য। এইগুলো যখন তারা অ্যানালাইসিস করে দেখবে যে আমার অনুসন্ধানের জন্য এই তথ্যগুলো প্রয়োজন, তখন তারা আমাকে তথ্য প্রোভাইড করবে। যে অ্যাকাউন্টটা ফ্রিজ করা প্রয়োজন সেই অ্যাকাউন্টটা ফ্রিজ করবে, অ্যাকাউন্টটা ফ্রিজ করবে একটা সার্টেন সময়ের জন্য এবং টাইম টু টাইম এটাকে টাইম এক্সটেনশন করতে হবে। অর্থাৎ একবার অ্যাকাউন্ট ফ্রিজ করবো আমি 30 ডেজের জন্য, এখন দেখা গেল যে 30 ডেজের ভিতরে আমার অনুসন্ধানটা সমাপ্ত হয় না, তাহলে কি করবো? তখন আরো সময় বৃদ্ধি করবো, কয়বার সময় বৃদ্ধি করতে পারবো? আর বা 7 টাইমস সময় বৃদ্ধি করা যাবে, এবং প্রত্যেকবার সময় বৃদ্ধি করার সময় শেষ হওয়ার অ্যাটলিস্ট 7 দিন আগে আমাদেরকে জানাইতে হবে, আরো একবার পাঠাইতে হবে। অর্থাৎ এটা সুনির্দিষ্ট, এই যে আমি একজনের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলাম, এটা কিন্তু তার কি হচ্ছে, তার সাংবিধানিক অধিকারকে আমরা ক্ষুণ্ণ করছি। কারণ এই অ্যাকাউন্ট ফ্রিজ করার ফলে তার যে ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস থাকছে না, যার ফলে তার এই চলাচল এবং এই যে ক্ষুদ্রবৃত্তি নিবারণের একটা অবস্থাকল তৈরি হচ্ছে। সুতরাং আমাকে এটা বোঝাতে হবে যে কি কারণে আমি এটা ফ্রিজ করছি। একইভাবে লেনদেন বিবরণের ক্ষেত্রে আমাকে কোর্টকে বা ইয়েকে বা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স বোঝাতে হবে যে আমার এই মানি লন্ডারিং এর সাথে তার এই অ্যাকাউন্টের সম্পৃক্ততা রয়েছে। এখন দেখা গেল যে আমার কাছে মানি লন্ডারিং এর মামলার আমি অনুসন্ধান অভিযোগের আমি অনুসন্ধান করছি, একজনের বিরুদ্ধে আমি একে নুরুল আজাদের বিরুদ্ধে অভিযোগ, এখন আমার 14 পুরুষের 10 জন 20 জন 30 জনের লিস্ট তৈরি করে দিয়ে বলে যে এদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দাও। এখন আমার সম্বন্ধে একজন লন্ডন থাকে, একজন আর্মিতে চাকরি করে, আরেকজন অমুকখানে চাকরি করে, আরেকজন ব্যবসা করে, বলে তাদের সবার অ্যাকাউন্ট। এখন আমাকে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে বোঝাতে হবে যে আমি কি আসলে তাদের মাধ্যমে লেয়ারিং করেছি কিনা, আমার এই অর্থ এটা কি তাদের এখানে গেল কিনা, সেই সুনির্দিষ্ট তথ্য সহ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে বলতে হবে। তখনই কেবলমাত্র ওই অ্যাকাউন্টে তথ্য দিবে বা কোনো অ্যাকাউন্ট তারা ফ্রিজ করবে। এখন তথ্যপত্র পাওয়ার পর আমি সমস্ত ইনকোয়ারি শেষ করলাম, করার পরে তদারকি কর্মকর্তার মাধ্যমে উনি দেখলেন এবং সেই তদন্ত অনুসন্ধান রিপোর্টটা আমরা আমাদের সংস্থা প্রধানের কাছে দেব। আগে যেটা ছিল এগুলো বাংলাদেশ ব্যাংককে রিপোর্ট করতে হতো বা যেটা এরকমের বিষয় ছিল, কিন্তু বর্তমান নতুন ইয়েতে হলো যে কারা কর্তৃপক্ষ, সেই কর্তৃপক্ষটাকে ডিফাইন করে দিয়েছে যে কোন ক্ষেত্রে কোন এজেন্সি, সেটা বলে দেওয়া আছে বর্তমান বিধিমালা। সেই অনুযায়ী দুদকেরটা দুদক করবে, পুলিশ এটা পুলিশ করবে, মানে কাস্টমসেরটা কাস্টমসের সংস্থা প্রধান হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান করবে। যেটা বাংলাদেশ কাস্টমস বোর্ড বলা আছে সেটা চেয়ারম্যানের অনুমোদন না নিলেও চলবে। তারপরে যেহেতু সংস্থা বলতে জাতীয় রাজস্ব বোর্ডকে সংস্থা বিবেচনা করা হয়, তো আমরা অতিমাত্রায় সাবধানী হওয়ার জন্য চেয়ারম্যান থেকে অনুমোদন নিলে আর আইনি কোনো ইয়ে থাকবে না। এখন শুল্ক কেন্দ্রটি যে অনুমোদন দিয়ে দিলে এটা যে ভুল হবে তা না, কিন্তু এটা নিয়ে যদি প্রশ্ন রাইজ করে তখন ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস এর কারণে এক একজন এক এক ব্যাখ্যা দেবে। একজন বলবে যে না, চেয়ারম্যানের কাছ থেকে অনুমোদন নেওয়া দরকার ছিল, আগে বাকি 4টা তো চেয়ারম্যানের অনুমোদন নিয়ে করা হয়, তাহলে এটার ক্ষেত্রে আবার ডিজি কেন দেবে, তখন এটাকে তর্কিত করে টোটাল প্রসেসটাকে বন্ধ করে দিতে পারে। সেই কারণে আমরা সংস্থা প্রধানের কাছ থেকে অনুমতি নিব। নেওয়ার পরে কি হবে, ঘটনাটা অনুসন্ধান করার পর অনুসন্ধানের ক্ষেত্রে কয় ধরনের ঘটনা ঘটতে পারে, 2 ধরনের ঘটনা ঘটবে। হয়তো অপরাধ প্রমাণিত হবে অনুসন্ধানের ইয়েতে, অপরাধের অভিযোগটা প্রতিষ্ঠিত হবে অথবা প্রতিষ্ঠিত হবে না। যখন প্রতিষ্ঠিত হবে না তখন অভিযোগটা কি হবে,
অনুসন্ধান প্রতিবেদনে আসলো যে না এর বিরুদ্ধে মানি লন্ডারিং এর এই চার্জ বা শুল্ক ফাঁকির এই চার্জ এগুলো প্রতিষ্ঠিত, তখন সেখানে আমাদের সুপারিশ করতে হবে। কি সুপারিশ করব? বর্ণিত অবস্থায় যে সব তথ্যপত্র দিয়ে আমি দুই পাতার 200 পাতার রিপোর্ট তৈরি করলাম, সেই 200 পাতার রিপোর্টের ফাইনালে একটা রেকমেন্ডেশন থাকবে, এমন বর্ণিত অবস্থায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অমুক 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 ধারায় একটা নিয়মিত মামলা রুজু করা যায়। মানে অনুসন্ধান থেকে আমরা চলে যাব কোথায়? তদন্তের দিকে ডাইভার্ট হবো। সেটা করার জন্য আমার এই গ্র্যাজুয়েশনের জন্য অনুসন্ধান প্রতিবেদন সাবমিট করতে হবে। অনুসন্ধান প্রতিবেদনটা যত উপযুক্ত কর্মকর্তা মানে সংস্থা প্রদান কর্তৃক অনুমোদিত হবে এবং তার কাছ থেকে পারমিশন নিতে হবে যে মামলা করার। উনি যখন রিটেন পারমিশন দিবে তখন যিনি অনুসন্ধান করেছেন তিনি এই মামলাটা দায়ের করবেন, নিজে বাদী হয়ে মামলা দায়ের করবেন। কোথায় দায়ের করবেন? যেমন আইনে কোথাও কিন্তু এগুলো বলা নাই, এই যে মামলা দায়ের বলা আছে তদন্ত করবে কিভাবে, অনুসন্ধান করবে কিভাবে, কিন্তু কি মামলা হবে কোথায় হবে এই বিষয়গুলো কোথাও বলা নাই। ইভেন আমার কাছে আশ্চর্য লাগলো যে এই যে ক্রিমিনাল প্রসিডিউর যেটা সিআরপিসি অনুসরণ করে করতে হবে এই বিষয়টা কিন্তু ওইভাবে ডিরেক্ট কোথাও উল্লেখ করে না। এগুলো হলো এই আইনের সীমাবদ্ধতা। প্রো কি বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সিপিসির কথা বলা আছে, সিপিসি মানে কোড অফ সিভিল প্রসিডিউর, দেওয়ানি কার্যবিধির কথা বলা আছে, কিন্তু এই যে সিআরপিসি অনুসরণ ওইভাবে ডাইরেক্টলি তদন্ত করতে হবে, বাট এটা ইমপ্লাইড যে এই ক্রাইম করতে গেলেই ক্রিমিনাল প্রসিডিউর লাগবে, ক্রাইমকে হ্যান্ডেল করতে গেলেই আমরা অনুমতি পেলাম যে আমরা মামলা দায়ের করবো অমুকের বিরুদ্ধে বা অমুক অমুকের বিরুদ্ধে, তারপরে আমরা কি করবো একটা এজাহার তৈরি করবো যেটা আমরা বললাম সেকশন 154 অফ সিআরপিসি, সেই অনুযায়ী তার আদলে আমরা একটা এজাহার তৈরি করবো, করে আমরা থানায় পাঠাবো, মামলার নম্বর পড়বে এবং সেখানে বলা থাকবে এজাহারের শেষে এই মামলাটির তদন্ত অমুক সংস্থা করবে। ক্লিয়ার? না লিখলে কি হবে? না লিখলে এই মামলা দেওয়ার পর পুলিশ নিজেই তদন্ত শুরু করবে, অর্থাৎ কি ঘটক বিয়ে করে বসে থাকবে। সুতরাং ঘটককে বিয়ে করতে দেওয়া যাবে না, বলতে যে কন্যাখানি দেখিলাম ইহা এই পাত্রই বিবাহ করিবে, নিচে লাইনে লেখা থাকবে, নাহলে কিন্তু ঘটক নিজে বিয়ে করে বসে থাকবে কন্যা পছন্দ পছন্দ হওয়ার পরে। তো সুতরাং এই মামলা যখন বেশি, সুতরাং তাহলে আমাদের সবার শেষে বলতে হবে এফআইআর করলাম, রুজু করার জন্য অনুরোধ করা হলো, তার নিচের লাইনে এজাহারের নিচের লাইনে লেখা থাকবে কি এই মামলাটির তদন্ত কাস্টমস গোয়েন্দা তদন্ত কর্মকর্তা কর্তৃক তদন্ত করা হইবে, তাহলে আর এই মামলা পুলিশ নিতে পারবে না। এরপর পুলিশ কি করবে, থানা থেকে মামলার নাম্বার নম্বর দিয়ে আবার পাঠিয়ে দিবে কার কাছে, কাস্টমস গোয়েন্দা ডিজির কাছে অথবা কাস্টম হাউসের কমিশনারের কাছে যেখানে মামলা যে করেন। আসলো এখন কি করবে? এখন আসার পর যেটা হয় এই মামলা যে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করতে হবে এইটা আর করা হয় না। আসলো ফাইলের ভিতর নিয়ে কে করতেছে, শওকত হোসেন ইনকোয়ারি করতেছে, শওকত হোসেন তদন্ত করে ফেলতেছে, শেষে দেখা গেল যে মামলা যখন কোর্টে গেল কি হলো, মামলা তদন্তবার অর্পণ করছে কিনা শওকতের কাছে, দেখলো যে না শওকতকে তো তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয় নাই, শেষ মামলা। বললো আপনি কোন এক্তিয়ার বলে এই মামলা তদন্ত করলেন? কেন আমি তো ইনকোয়ারি অফিসে ছিলাম, 200 পাতা ইনকোয়ারি রিপোর্ট করছি, এত কাগজপত্র তদন্ত করছি, বিআইপি থেকে সব কাগজপত্র নিয়ে আসলাম, আমি মামলা করছি তদন্ত করছি, অসুবিধা কি? আমি তো ইনকোয়ারি করতে অসুবিধা নেই, তদন্ত করতে অসুবিধা কি? আপনাকে তো পাওয়ার দেওয়া হয় না, তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় না, তাহলে আপনি তো তদন্ত করতে পারবেন না, পারেন না। সুতরাং এই যা তদন্ত করে মামলা চার্জশিট দিলেন এই মামলা শেষ। সুতরাং প্রথমে কি করতে হবে, যিনি সংস্থা প্রধান ওই দপ্তর প্রধান উনি বলে দিবেন জনাব শওকত আকবর চৌধুরী মামলাটি তদন্ত করবেন এবং জনাব পায়েল পাশা উপকমিশনার তদন্তটি তদারক করবেন, উনি এটা সাইন করে দিতে হবে এবং তার সিল দিতে হবে। এইটুক না করলে ওই যেটা এফআইআরটা ও পুলিশ 24 ঘন্টা পরে কোথায় পাঠাবে, ওই দপ্তরে ফেরত পাঠাবে নম্বর নম্বর দিয়ে, ওই কাগজের উপরে ফার্স্ট ইনফরমেশন রিপোর্টের উপরে তদন্ত ইয়েকে সংস্থা প্রধানকে লিখে দিতে হবে। সংস্থা প্রধান বলতে এখানে যেই কাস্টম হাউস বা যেই শুল্ক গোয়েন্দা অফিস এটা তদন্ত করবে তারা এটা এখানে সাইন করে দিয়ে দিবে যে এই মামলাটি অমুক তদন্ত করবেন এবং এটা তদারকি করবেন অমুক, তাহলে এটা লিগাল হবে, আর না হলে কিন্তু ইলিগাল হয়ে যাবে সব কাজ করার পরেও।
এখন বললাম যে আমি তো অনুসন্ধানের সব তথ্য উপাত্ত জোগাড় করেছি, তাইলে আত্মতদন্ত কি করব? এই জন্য মামলার যাতে ভিন্নমুখী চিন্তা করার জন্য যিনি দপ্তর প্রধান থাকবেন উনি চেষ্টা করবেন, যদি সরফত হোসেন যদি এই মামলার ইনকোয়ারি করে থাকে ইনভেস্টিগেশন করবে আরেকজন, তাহলে হবে কি চেক অ্যান্ড ব্যালেন্স হবে, অর্থাৎ তার তথ্যগত কোনো ভুল আছে কিনা, তার দৃষ্টিভঙ্গির কোনো ভুল আছে কিনা, সেই জিনিসটা এখানে স্পষ্ট হয়ে উঠবে, অর্থাৎ ডিফার করে কিনা। এই ডিফারেন্স যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা মামলাটা শক্ত হবে, যেখানে যেখানে ওর দুর্বলতা ছিল আরেক তদন্ত কর্মকর্তা এসে তার এটাকে ফিলিং করে দেবে, ফিলিং করার ফলে মামলাটার একটা পর্যায়ে দাঁড়াবে, তখন করবে কি তদন্তকারী কর্মকর্তার অধীনে তদন্তগুলো করবে। এখন তদন্ত করতে গিয়ে কি করবে, প্রথমে তো সাক্ষী তথ্য উপাত্ত এগুলো আবার কালেক্ট করবে, যেগুলো কালেক্টেড আছে সেগুলো থাকবে নতুন কিছু। আচ্ছা আরেকটা জিনিস করতে হবে, প্রথমে করতে হবে কিছু তথ্য সংগ্রহ, দ্বিতীয়বার করতে হবে এগুলোকে সিজ জব্দ করতে হবে, যেগুলো দালিলিক প্রমাণ কোর্টে পাঠানোর জন্য। পিএস মহোদয় ফোন করতে শুরু করবো, সালাম আলাইকুম। তো যেটা বলছিলাম, এই জন্য ভিন্ন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করলে তদন্তটা নিউট্রাল অবস্থায় যাবে, আর নাহলে আগে যিনি করছেন উনি ওনার অবস্থান থেকে সরবেন না, অর্থাৎ মনে করবে এটা অপরাধ, ও যত তথ্য পদ্ধতি বলে যে না এটা অপরাধ হয় নাই, আসলে এই টাকাটা জেনুইনলি আমার ব্রাদার ইন ল ইংল্যান্ড থেকে পাঠাইছে, সৌদি আরব থেকে পাঠাইছে, ও বলতেছে না আপনি এগুলো পাঠাইছিলেন সে এটা আপনার নামে পাঠাইছে, সুতরাং আপনি যত কাগজপত্র দিচ্ছেন এগুলো কিন্তু আমি কোনোটাই অ্যাকসেপ্ট করছি না, এখন না করলে এখন তার আর জায়গায়। কিন্তু ভিন্ন তদন্তকারী কর্মকর্তা যখন দেখবে যে না তার আসলে উনি বড় চাকরি করেন, সেখানে আমাদের হাই কমিশনের একটা রিপোর্ট আছে যে উনি এই লেভেলের ইনকাম করেন, ওই যিনি যেই শ্যালক বা সম্বন্ধী বিদেশ থেকে লন্ডন থেকে টাকা পাঠাইছে, যে তার এখানে এরকম তার ক্যাপাসিটি আছে, তার বড় ব্যবসায়ী, তার এই পরিমাণ টাকা আছে এবং উনি এই ব্যাংকিং চ্যানেলে অমুকের নিকটে এই টাকাটা পাঠিয়েছে, এই তথ্যপত্র সে দিতে পারে। আগের ইনকোয়ারি অফিসার সে এটা অ্যাকসেপ্ট করল না, পরবর্তী ইনভেস্টিগেশন যিনি করতেছেন উনি চিন্তা করবেন যে না তার যদি ভগ্নিপতি বা শ্যালকের যদি সমস্ত প্রভাব প্রতিবেদন অর্থ করি সব কিছু থাকে এবং সে যদি প্রপার চ্যানেলে পাঠায় তাহলে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে অসুবিধাটা কোথায়, তাহলে একটা মাত্রাটা, কারণ কোর্টে গিয়ে এই কথাগুলো আসবে, তাহলে ইনভেস্টিগেশনে এসে এই কথাগুলো আসলো, আসার পর যিনি তদারককারী কর্মকর্তা উনি দেখবেন যে হ্যাঁ উনি কি একমত পোষণ করেন কিনা, যদি দেখেন যে না এটার সাথে একমত পোষণ করেন তাহলে মামলা একদিকে যাবে, অথবা কিছু অংশ খণ্ডিত অংশ করেন তাহলে সেটুকু বাদ যাবে, অথবা উনি ওনার সাথে ম্যানেজ ট্যানেজ করে কিছু অংশকে অ্যাড করছে, মানি লন্ডারিং মামলা একটা হয়ে গেছে সবাই খুশি, কিন্তু উনি দেখা গেল যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 3 কোটি টাকার এফডিআর চলে এটা উনি আনেনি না, সার্চ করে তথ্য চলে আসছে কিন্তু উনি ওনার মামলায় বা তথ্যপত্রে অনুসন্ধান প্রতিবেদনে এটা আনেনি, তাহলে দ্বিতীয় অনুসন্ধান তদন্তকারী কর্মকর্তা যিনি হবেন উনি তো করেছেন এটা তো অনবধানত বশত বা উদ্দেশ্যমূলক ভাবে এটা বাদ গেছে, ওইটাকে উনি এখানে যোগ করে দেবে, যোগ করার পরে এই পর্যায়ে এসে কি কেস ডায়েরিটা করবেন, তাহলে তদন্ত এই বিষয়গুলো আসবে। এখন যে কথা বললাম, যখনই থানা থেকে আসলো তদন্তকারী কর্মকর্তা এবং তদারককারী কর্মকর্তাটা নিয়োগ হলো, তারপরে কি কাজ? প্রথম কাজ হবে যিনি ইনভেস্টিগেশন করবেন আগের যত তথ্যপাত্র কাগজপত্র আছে যেগুলো ভ্যালিড, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই মামলার আলামত হিসেবে বিবেচ্য হবে, সেই সবগুলোকে উনি বাছাই করবেন, করে পাত্র কাগজ জোগাড় করছে হয়তো এতটুকু হয়ে যাবে, এইগুলোকে এখন উনি কেস ডায়েরি স্টার্ট করবেন। কেস ডায়েরি 1 নম্বর কেস ডায়েরি নম্বর 1, সেখানে প্রথমে বলা থাকবে এই মামলার কোথায় উৎপত্তি, নম্বর কত, কোন থানায় কি অবস্থা, ওই ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে কিছু তথ্য থাকে সেই তথ্যগুলোকে উনি প্রথম কেস ডায়েরি শুরুতে লিখবেন। দ্বিতীয়ত উনি লিখবেন এই এজাহারের বিষয়বস্তু, এজাহারের সংক্ষিপ্ত সার, এজাহারটা কি। তৃতীয়ত আসবে অনুসন্ধানকালে ইনকোয়ারি কালে কি কি কাগজপত্র জব্দ করা হয়েছে, যদি কোনো মানে জব্দ মানে সিজ করলে কোনো আলামত যদি সিজ করে থাকে সিজের
বর্ণনা করে লিখবেন চতুর্থত হলো সিজ করেন নাই কিন্তু ওই এফআইআর থেকে কিছু ইনফরমেশন উনি পাইছেন মানে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স থেকে লেনদেনের বিবরণী অথবা অন্য কোনো কাগজপত্র পেয়েছেন সেগুলো উনি পেয়েছেন সেটা উনি তারপরে লিখবেন এরপরে কি ফাইনালি লিখবেন যে এই মামলাটা তদন্তের জন্য উনার উপর দায়িত্বভার অর্পণ করে এবং অমুককে তদারকি করার জন্য দায়িত্ব দেওয়া হয় এই পাশে লিখবেন তদন্তভার গ্রহণ এবং এই দেওয়ার কারণে আমি এই মামলার তদন্তভার গ্রহণ করলাম পরবর্তী তারপরে আসবে পরবর্তী তদন্তের জন্য তদন্ত মুলতবি রেখে ডায়েরি বন্ধ করল দিয়ে সাইন করল আমি আবার বিষয়টাকে বলছি যখনই আমাকে তদন্তভার দেয়া হলো আমার প্রথম কাজ হলো এইটার প্রিভিয়াস হিস্ট্রিতে লিখে রাখা যাতে এই কেস ডায়েরি হলো আয়না কাগজপত্র কোথায় আছে না আছে কেস ডায়েরি পড়ে যাতে বোঝা যায় যে তদন্তটা কি পদ্ধতিতে চলেছে এখন ইনকোয়ারি স্টেজে তো আমি অনেক কাজ করেছি তদন্তের 70% থেকে 80% কাজ ইনকোয়ারি স্টেজে শেষ হয়ে যায় কিন্তু এটা যদি রেকর্ডেড না হয় এই কাজটা তো কিছুই বোঝা যাবে না যে পরে যে তদন্ত করবে সে কে হারায় ফেলবে তাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে এই জন্য কারণ তদন্ত কর্মকর্তা তো রেগুলার বেসিসে চেঞ্জ হয় সেই কারণে এটা আসবে কি প্রথম ডায়েরিতে ডিটেইলস থাকবে ইনকোয়ারি ইনকোয়ারিতে কি করেছি ইনকোয়ারিতে প্রথম হলো যে এই যে এফআইআর এ কোথায় মামলা ঘটনাস্থল কি কি বিষয় তারপর আসলো কোন কোন ধারা অপরাধ হলো আসামি কে এই বিষয়গুলো বলে তারপরে প্রথমে আসবে অভিযোগের বিষয়বস্তু অথবা প্রেক্ষাপট যে কিভাবে অভিযোগ কোথেকে ইনফরমেশনটা পাইলো গোয়েন্দা তথ্যভিত্তি পেলো গোয়েন্দা প্রতিবেদনটাকে অ্যানালাইসিস করে প্রাথমিক সত্য পাওয়ার পরে একটা এফআইআর করা হলো তারপরে লেখা থাকবে এজাহারের বিষয়বস্তু সেখানে সংক্ষিপ্ত সার বলে দিলাম তারপর আসলো এই অনুসন্ধানকালে কি কি কাগজপত্র জব্দ করেছি জব্দকৃত লোক ইয়ার বিবরণ যদি কোনো সাক্ষী কোনো ব্যক্তি যদি স্টেটমেন্ট নিয়ে থাকি কার কার স্টেটমেন্ট নিয়েছি সেগুলো এখানে থাকবে তারপরে কোনো কাগজ যদি সংগ্রহ করি যদি কোনো তথ্য সংগ্রহ করি কিন্তু এটা সিজ করে নেয় তখন আসবে সংগৃহীত কাগজপত্রের বিবরণ এরপরে এগুলো শেষ মানে এ পর্যন্ত শেষ এখন কি করব তদন্তভার গ্রহণ পাশে আমি লিখবো তদন্তভার গ্রহণ তারপর বললাম যে এই মামলাটি তদন্তভার তদন্তভার আমার উপর ন্যস্ত করে আমার মহাপরিচালক মহোদয় বা অমুক ন্যস্ত করায় আমি এই তদন্তভার গ্রহণ করলাম এবং তদারককারী কর্মকর্তা হলেন অমুক মাহমুদুল হাসান অতিরিক্ত কমিশনার দিয়ে তারপর পরবর্তী তদন্তের জন্য তদন্ত মুলতবি রেখে অধ্যক্ষার ডায়েরি বন্ধ করলাম দিয়ে সাইন করলাম তারপরে দাখিল করা অর্থাৎ এই কাজ ডায়েরিতে তার তদারকারী কর্মকর্তার কাছে তিনি সাবমিট করলেন একটা কপি থাকবে অফিসে আর একটা কপি থাকবে কেসের সাথে এবং এটা রেগুলার বেসিসে পারলে প্রতিদিন আর যদি প্রতিদিন না সম্ভব হয় যেদিন যেদিন যতটুকু তদন্ত করছে আজকে কোথাও গেলাম ঘটনাস্থল পরিদর্শন করলাম লিখবেন যে আজকে অমুকখানে গেলাম ঘটনাস্থল পরিদর্শন করলাম এই পেলাম এটা দেখলাম ফেরত আসলাম ডায়েরি বন্ধ করলাম কালকে অমুকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছিলাম সে আসছে সে বক্তব্য প্রদান করেছে তার বক্তব্যের কপি এখানে সংযুক্ত কেস ডায়েরির সাথে সংযুক্ত করা হলো সে তার বক্তব্যে এই কথা বলেছে সংক্ষিপ্তভাবে বক্তব্যের বিষয়টা তুলে আসে অর্থাৎ যদি কোনো কারণে কেউ যদি তার এই বক্তব্যের কাগজ ছেড়ে ফেলেও দেয় যাতে কেস ডায়েরির ভিতরে লেখা থাকে জেনে সে কি বলেছে গুরুত্বপূর্ণ তথ্য যেটা সেটা এখানে কেস ডায়েরিতে বলা থাকে এইভাবে করতে করতে আমার তদন্ত শেষ যেদিন শেষ হবে তদন্ত আর কোনো কাজ নাই আমি ধরে নিলাম 7 জন আসামি করা হয়েছিল এখন আছে 5 জন অথবা 5 জন করা হয়েছিল এখন হয়ে গেছে 13 জন তখন আসলো এখন আমি এইটার উপর একটা তদন্ত প্রতিবেদন তৈরি করব এই তদন্ত প্রতিবেদন তৈরি করে আমাকে প্রথমে যেতে হবে পাবলিক প্রসিকিউটর অথবা কোনো লয়ার আমার ডিপার্টমেন্টের লয়ার থাকলে ডিপার্টমেন্টের লয়ারের কাছে পাঠাইতে হবে আর যদি ডিপার্টমেন্টের লয়ার না থাকে তাহলে সরকারি কৌশলী বা সরকারি উকিল যিনি থাকেন কোর্টে পাবলিক প্রসিকিউটর তার কাছে পাঠাইতে হবে কেন উনি দেখবেন যে আমার লিগাল সাইডটা ঠিক আছে কিনা পরীক্ষা টরীক্ষা পুরো আমার তদন্ত প্রতিবেদনটা উনি পড়ে দেখবেন এটাকে ইয়ের ভাষায় বলা হয় সাক্ষ্য স্মারক মেমো অফ এভিডেন্স অর্থাৎ যত এভিডেন্স আছে তার স্মারক এটাকে তদন্ত প্রতিবেদনকে ঠিক আমাদের অন্য তদন্ত প্রতিবেদনের মতো বলা হয় না এই তদন্ত প্রতিবেদনটাকে বলা হয় সাক্ষ্য স্মারক অর্থাৎ যা যা এভিডেন্স পেয়েছি সেটা সাক্ষ্য স্মারক আকারে 10 পাতা 20 পাতা 30 পাতা যত আছে সব কিছু সেখানে উল্লেখ থাকবে এবং ফাইনালি বলা হবে কি
আগে যেমন অনুসন্ধান প্রতিবেদন আমরা কি বলেছিলাম অমুক অমুকের বিরুদ্ধে মামলা রুজু করা যায় অনুমতি চাওয়া এখানে বলা হবে যে না ঘটনা প্রতিষ্ঠিত হয়েছে প্রমাণিত হয়েছে তাহলে অমুক অমুকের বিরুদ্ধে চার্জশিট বা অভিযুক্ত অভিযোগপত্র প্রদান করা যায় কি ঠিক আছে মানে বোঝা যাচ্ছে পুরোটা অফিশিয়ালি যাবে অফিশিয়ালি একটা মেমোরান্ডাম দিয়ে পাঠানো হবে যে এই তার বা তদারককারী কর্মকর্তা ওই তদারককারী কর্মকর্তা অথবা দপ্তর প্রধান উনি তদন্ত প্রতিবেদনটার উপরে লিখে দিবেন যে এটার উপরে বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর অথবা বিজ্ঞ নিয়োজিত কৌশলীর মতামত গ্রহণ করুন উনি এটার উপরে অর্ডার দিয়ে দিবেন এটা আইনে বিধান করতে হবে না করলে মামলা দুর্বল হয়ে যাবে ঠিক আছে এটা এই এইটা হলো বিধিমালায় বিধান যে এটা পাবলিক প্রসিকিউটরের আচ্ছা এটা হলো এনবিআর পাঠাবে আসতেছে এখন বিজ্ঞ কৌশলী যিনি পাবলিক প্রসিকিউটর উনি চেক টেক করে দেখলেন যে না সব ঠিক আছে দাঁড়া দুরা যা লিখছে সব ঠিক আছে অফেন্স যেভাবে বলছে ঠিক আছে ক্যালেন্ডার অফ এভিডেন্স থাকবে অর্থাৎ কি কাগজ কে প্রমাণ করবে কি কাগজ কে প্রমাণ করবে এটাকে বলে ক্যালেন্ডার অফ এভিডেন্স সাক্ষ্য পঞ্জি সেটা তুলে ধরবে পাবলিক প্রসিকিউটর পুরোটা পরীক্ষা করে দেখবেন দেখার পরে উনি তখন বলবে যে ওকে চেক কনফার্ম কারেক্ট উনি বলে দেবেন এই আসামির বিরুদ্ধে এই করা যায় চার্জশিট দেওয়া যায় অথবা মনে করেন এই অমুকের বিরুদ্ধে বিনা কারণে তাকে আসামি করা হচ্ছে ওকে বাদ দেওয়া যায় অথবা বলে যে অমুক অমুকের সম্পৃক্ততা পরিলক্ষিত হচ্ছে সুতরাং এটাকে অধিকতর তদন্ত করে তাকে এখানে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া যায় অর্থাৎ উনি ওনার মতামতটা স্বাধীন মতামত দিবেন দেওয়ার পর যদি দেখে গেছে আমি যা বললাম তার চেক অ্যান্ড ফ্রন্ট কারেক্ট তাহলে এটা আমি এখন আবার আমার দপ্তর প্রধানের কাছে পাঠিয়ে দেবো কেন তার অনুমতি নিতে হবে বিফোর সাবমিশন চার্জশিট ক্লিয়ার কারণ প্রতি পদে পদে কেন মতামত নিতে হয় কেন ইয়ে নিতে হয় যাতে করে এই ধরনের অপরাধের ক্ষেত্রে কারণ যারা এই ধরনের অপরাধ করে মানি ল্যান্ডারিং তারা সোসাইটির হোয়াইট কলার ক্রিমিনাল হোয়াইট কলার ক্রিমিনালকে তাদের সোশ্যাল স্ট্যাটাস আছে সোশ্যালি তারা হয়তো কেউ চাকরি করেন কেউ বড় ব্যবসায়ী কেউ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এই ধরনের লোকজন যাদের সামাজিক মর্যাদাও পাশাপাশি রয়েছে অর্থাৎ তারা যাতে কারো দ্বারা আননেসেসারি হ্যারাস্ট না হয় সেই কারণে এই বিভিন্ন জায়গায় গেট বাল রাখা আছে অন্য মামলা কিন্তু এত কিছু নেই চোর চাপড়াদের জন্য এত কিছু নেই কিন্তু হোয়াইট কলার ক্রিমিনালদের জন্য এই ব্যবস্থা রাখা আছে তো তখন এরপরে ওই তদন্ত প্রতিবেদন যেটা সাক্ষ্য স্মারক ইয়ে থেকে পিপি থেকে আসার পরে দেখা গেল আমি যা বললাম তাই ঠিক আছে তাহলে তো আমরা এখন মতামতের জন্য অনুমোদনের জন্য পাঠিয়ে দেব দপ্তর প্রধানের কাছে যদি দেখা গেল যে ঠিক নাই উনি কিছু চেঞ্জ করেছে তখন তদারককারী কর্মকর্তা এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এদের সাথে বসতে হবে বসে দেখতে হবে পিপি যেটা বলছে সেটা ঠিক কিনা যদি দেখা গেল যে না পিপি যা বলছে সেটা ঠিক না পিপি ইন্টেনশনালি করছে তার কোনো একজন তারে ধরছে সেই জন্য তার নাম রেখে দিয়েছে তার এখান থেকে বাদ দেওয়া তাহলে আমরা বিজ্ঞ পিপির মতামতের সাথে ডিফার করব যে বিজ্ঞ পিপি এটা বললেও তার বিরুদ্ধে এই সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং এই সাক্ষ্য প্রমাণ রয়েছে সুতরাং তাকে এখানে আসামি হতে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নেই সুতরাং ওই মতে অনুমতি দেওয়া যায় ওই ওকে সহজ চার্জশিট দেওয়া যায় অথবা সে দুজনকে অ্যাড করতে বলছে সেখানে বলে দিতে হবে যে এই কারণে পর্যালোচনা করে দেখা গেছে আরো তদন্ত করে দেখা গেছিল এখানে তার সম্পৃক্ততা নাই সুতরাং তাদেরকে এখানে মামলা অব্যাহতি করলে সামাজিক কি ন্যাচারাল জাস্টিস হ্যাম্পার হবে ন্যায় বিচার লঙ্ঘিত হবে সুতরাং তাকে এখানে অন্তর্ভুক্ত আসামি সভা অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই তারপরে এভাবে দিয়ে মতামতের জন্য পাঠানো হবে পাঠানোর পরে ফেরত আসবে ফেরত আসার পরে তখন চার্জশিট হবে এবং এই চার্জশিটের সাথে এই অনুমোদন যিনি দিলেন দপ্তর প্রধান অথবা কোনো কমিশন যে মতামতটা দিল ওই তদন্ত প্রতিবেদনে চার্জশিটের সাথে সেটা অবশ্যই যেতে হবে যদি না যায় তাহলে কিন্তু কোর্ট আবার ফেরত পাঠাবে এবং এই মামলার বিচার শুরু হবে সেখানে এটা কমিশন অথবা নিয়ন্ত্রণকারী সংস্থা অবশ্যই ওই মতামতটা উনি যে পারমিশন দিয়েছেন সেই পারমিশনটা সাথে দিতে হবে অরিজিনাল কপি সাথে সরাসরি কোর্টে সাবমিট করবে শুধু এখন কোর্টে যাবে কিন্তু চার্জশিটের একটা নাম্বার থানা থেকে নিতে হবে মামলা যেমন নাম্বার নেওয়া হয়েছিল একবার চার্জশিটের জন্য তার কাছ থেকে একটা নাম্বার নেবে ওই নাম্বারটা অভিযোগপত্র নম্বর 173 তারিখ 31/7/2020 দিয়ে সেটা কোর্টে অরিজিনাল কপি যাবে আরো অনেকগুলো কপি থাকবে থানা যাবে
বিভিন্ন জায়গায় এই কপিগুলো যাবে। এইটা নিয়ম অনুযায়ী যিনি চার্জশিট দাখিল করবেন এই তদন্তকারী কর্মকর্তা তাকে সশরীরে গিয়ে কোর্টে জমা দিয়ে আসতে হবে। তিনি যদি সশরীরে যেতে না পারেন তাহলে তার কোনো প্রতিনিধিকে কমান্ডিং সার্টিফিকেট বা অথরিটি দিয়ে পাঠাইতে হবে যে অমুককে পাঠানো হলো, সহকারী রাজস্ব কর্মকর্তা অমুককে পাঠানো হলো বা একজন সিপাহী অমুককে বাহক হিসেবে এই চার্জশিটটা জমা দেওয়ার জন্য, তাও অথরিটি দিয়ে আসতে হবে, সেখানে রিসিভ করে নিয়ে আসতে হবে। নাহলে চার্জশিট দিয়ে দিলে হাওয়া হয়ে গেল, বিচার শুরু হবে না, পরে দেখা গেলো চার্জশিটই কোর্টে যায় না, সুতরাং সেটা রিসিভ করে আনতে হবে। এইটা হলো সেরেস্তাতে জমা দিয়ে আসতে হবে, ওই যে কোর্টের যে সেরেস্তা থাকে যার ক্লার্ক থাকে তাদের কাছে, ডেস্ক ক্লার্কের কাছে গিয়ে জমা দিতে হবে, তার কাছ থেকে প্রশাসনিক কর্মকর্তার ইয়ে থেকে একটা সিগনেচার সিল নিয়ে ফেরত নিয়ে এসে আবার কেস ডায়েরিতে ফাইনাল প্রথমে যে তদন্ত প্রতিবেদন সাবমিট করলো, কেস ডায়েরি যে তদন্ত কমপ্লিট করলাম, বিজ্ঞ বিপির মতামতের জন্য পাঠানো হলো, এই কাজ ক্লোজ। বিজ্ঞ বিপি থেকে মতামত আসলো, বিজ্ঞ বিপি এই কথা বলেছেন বলে আবার সুতরাং ইয়ে করে দিল, তদন্ত প্রতিবেদনের উপর অনুমতি প্রার্থনা করে অভিযুক্তের অনুমতি প্রার্থনার জন্য চিঠি পাঠানো হলো, আবার কেস ডায়েরি ক্লোজ, অনুমতি আসলো। এখন ইয়ে থেকে থানা থেকে অভিযোগপত্র এত নম্বর নিয়ে অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করলাম, কেস ডায়েরি ক্লোজ, এখানেই মামলা তদন্ত শেষ। অভিযোগপত্র কোথায় চলে যাবে? কোর্টে। কোর্টে যাওয়ার পরে এখন কোর্টের কাজ শুরু। কোর্টের প্রথম কাজ হলো কি? কোর্টের প্রথম কাজ হলো এই অভিযোগপত্র নিবে অথবা নিবে না, অর্থাৎ কোর্টের কাছে প্লেস করবে, তার ক্লার্ক কোর্টের কাছে প্লেস করবে। কোর্ট এখন হয়তো এই অভিযোগপত্র গ্রহণ করবে অথবা গ্রহণ না করে অধিকতর তদন্তের জন্য পাঠাবে। কোর্ট পড়ে পড়ে দেখলো যে না, আসামি দুটো বাদ দিয়ে দিচ্ছে, বা অমুক আসামি হওয়ার কথা ছিল তাকে তো আসামি হিসেবে আনে নাই, অথবা তারে জোর করে দিয়ে দিচ্ছে সে তো আসামি হয় না, তখন কোর্ট এই চার্জশিট অভিযোগপত্র যদি গ্রহণ করে তাহলে তো শেষ, আর অভিযোগপত্র গ্রহণ না করলে সেটা আবার কোথায় ফেরত পাঠাবে? তদন্তকারী কর্মকর্তার কাছে, যে এই জিনিস শেষ করে অধিকতর তদন্ত করে, ফার্দার ইনভেস্টিগেশন। কখনো কখনো আমরা বলি পুনঃ তদন্ত, এই শব্দটি ভুল, কেউ পুনঃ তদন্তের জন্য বলতে পারে না, কোর্ট শুধু বলবে ফর ফার্দার ইনভেস্টিগেশন, ফার্দার ইনভেস্টিগেশন ইংরেজিতে সিআরপিসিতে তাই বলা আছে, বাংলাতে বলা হয় অধিকতর তদন্ত, মানে তদন্ত যা করছো করছো কিন্তু আর একটু ভালো করে করো, তারপর আবার চার্জশিট, তারপর আবার রিভাইজ করে আবার চার্জশিট পাঠানো হবে অথবা সম্পূরক চার্জশিট পাঠানো হবে, তারপরে কোর্ট অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে ওকে। এখন আসলো চার্জশিট, চার্জশিট মানে অভিযোগ পত্র, তখন কোর্ট প্রথমে তাদের কাছে সমন পাঠাবে, কার কাছে? আসামিদের কাছে, যে তোমরা আসো হাজিরা, তোমাদের বিরুদ্ধে এই চার্জশিট আসছে আমার কাছে, এখন তোমরা এটার বিষয়ে বক্তব্য দাও। ওরা আইসা এবং চার্জ ফ্রেম করবে, বলবে যে এর বিরুদ্ধে এই চার্জ, এর বিরুদ্ধে অভিযোগ, এর বিরুদ্ধে অভিযোগ। ওরা বলবে যে আমি দোষী, হ্যাঁ আমি যা বলছেন তা ঠিক। তাহলে কি হবে? কোর্ট আর কোনো কার্যক্রমে না গিয়ে সরাসরি জাজমেন্ট দিয়ে দিবে যে ঠিক আছে, ও দোষ স্বীকার করছে, তো তার যদি 7 বছর জেল হইতো এখন 3 বছর দিবে। যেহেতু দোষ স্বীকার করছে, কোর্টের সময় এবং তার ঐকান্তিকতার একটা বহিঃপ্রকাশ, কোর্ট তখন তার প্রতি একটু নমনীয় থাকবে যে ঠিক আছে 7 বছর জেল হইতো 3 বছর। আর যদি বলে যে না আমরা একদম সর্বজ্ঞ মিথ্যা এবং আমরা নির্দোষ, তখন বলবো যে এবার কোর্ট চার্জ ফ্রেম করবে যে ঠিক আছে নির্দোষ বললো, কিন্তু আমি এখন অভিযোগ তৈরি করলাম যে এর বিরুদ্ধে অভিযোগ, এর বিরুদ্ধে অভিযোগ, এর বিরুদ্ধে অভিযোগ, এই বিরুদ্ধে এই তিনটা ধারা, এর বিরুদ্ধে তিনটা ধারা অভিযোগ। তারপরে সাক্ষ্য প্রমাণ শুরু হবে, সাক্ষ্য প্রমাণ শেষে একটা পর্যায়ে এসে কোর্ট জাজমেন্ট দেবে, রায় দেবে, রায় অনুযায়ী। এখন এটা গেল মামলার স্বাভাবিক প্রসেস। এর ভিতরে কিছু বিষয় আছে, মানি লন্ডারিং মামলায় সাধারণত কি থাকে? ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা থাকে, সম্পত্তি ক্রয় করার বিষয় থাকে, অনেকগুলো বিষয় থাকে, সম্পত্তি বাজেয়াপ্ত হয়। যদি সম্পত্তি ক্রয় করে তাহলে ক্রয়কৃত সম্পত্তি সরকারের হেফাজতে চলে আসবে, তাকে অ্যাপিল করার সুযোগ দেওয়া আছে, সে অ্যাপিল করবে, সে অ্যাপিলে যদি হারে হাইকোর্ট ডিভিশনে যাবে, তারপরে যা সিদ্ধান্ত আসবে সে অনুযায়ী হবে। আর বাজেয়াপ্তির ক্ষেত্রে একই অবস্থা, কোনো মামলায় জাজমেন্ট দিয়ে যদি সম্পত্তি বাজেয়াপ্ত করে দেয় তাহলে এই বাজেয়াপ্তকৃত সম্পত্তির এগেনস্টে সে অ্যাপিল করতে পারবে, অ্যাপিলের পরে আবার অ্যাপিল করবে, অ্যাপিল করে চূড়ান্ত নিষ্পত্তি হবে।
এখন যে বিষয়টা হলো যে আমরা বলছি যে বিচার হবে, বিচার কার কাছে হবে? আমরা বললাম যে এখানে ম্যাজিস্ট্রেট বললাম, সহকারী দায়রা জজ বললাম, কি বললাম, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ বললাম, তারপর হাইকোর্ট ডিভিশন হবে। তাহলে বিচারটা কোথায় হবে? যেহেতু এটা একটা স্পেশাল আইন, স্পেশাল আইন এবং সরকার এটার জন্য একটা স্পেশাল কোর্ট করেছে, সেটার জন্য স্পেশাল জাজ নিয়োগ দেওয়া আছে। এই ধরনের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিচার করার জন্য স্পেশাল জাজ এবং তার পদমর্যাদা নট লেস দেন মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড সেশন জাজ, অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজ অথবা খুব কম হলে অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কর্মকর্তা, তার নিচে নয়। এই কর্মকর্তাকে স্পেশাল জাজ নাম দেওয়া হবে, স্পেশাল জাজ আদালতে এর বিচার আচার চলবে, তার নিচে না। সুতরাং আমরা যদি অ্যাকাউন্ট করার জন্য, ফ্রিজ করার জন্য অথবা অন্য কোনো যে কোনো কার্যক্রম করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য, প্রোব করার জন্য আমরা স্পেশাল জাজ কোর্টে আমাদেরকে প্রত্যেকটা বার কি নিতে হবে, পারমিশন চাইতে হবে, এবং স্পেশাল জাজ যদি পারমিশন দেয় তাহলে কেবলমাত্র তার এই কার্যক্রম করা, কি বলে, ফ্রিজ করা অথবা এই কি জানি বলে এটাকে ক্রোক করা, অ্যাটাচমেন্ট করা, এগুলোকে এই কাজগুলো তখন এই পারমিশন নিয়ে করতে হবে, নচেত নয়। এই পর্যায়ে হলো চার্জশিট, তারপরে বিচার আচার, এবং তাকে প্রথম সাক্ষী হবে যিনি মামলা দায়ের করেছেন, এজাহার দায়েরকারী তাকে প্রথম সাক্ষী, সে কেস ওপেন করবে, যাই বলবে যে এই কারণে আমি মামলা করেছি, এবং তিনি সবার শেষে আবার তিনি সাক্ষী, তিনি যিনি মামলাটা তদন্ত করে চার্জশিট রেকমেন্ড করেছেন। ফার্স্ট করবে যে এজাহার, সে ওপেন করবে, ওপেনিং ব্যাটসম্যান, আর শেষ ব্যাটসম্যান হলো যিনি তদন্ত সম্পন্ন করে সাক্ষ্য স্মারক দাখিল করেছেন, তারকে দিয়ে মামলা তদন্ত শেষ, সাক্ষ্য শেষ, ওকে দিয়ে সাক্ষ্য ওপেন, আর মাঝখানে অন্যান্য সাক্ষীরা সাক্ষ্য দিবেন, দেওয়ার পরে জাজমেন্ট হবে। আমি মনে করি এই ফৌজদারি মামলার, মানি লন্ডারিং মামলা, এইটাই মানে সংক্ষিপ্ত পরিসরে প্রসেস। হয়তো ওপেন ক্লাস হলে কিছু স্ট্রাকচারকে কিছু ডায়াগ্রাম দিয়ে দেখালে হয়তো আর একটু মনোভূত হতো। তো আগামীতে যদি আমাকে এই ডিজি মহোদয় কখনো ডাকেন, আমি আরেকটু ভালো প্রিপারেশন নিয়ে আসবো, যাতে করে এটা অর্থবহ এবং একটু আকর্ষণীয় হয় এই ধরনের মানে ট্রেনিং ক্লাস। তো আমি মনে করি আমরা কোশ্চেন অ্যান্সারে চলে যাব, আগামী 21 মিনিট আমরা প্রশ্ন উত্তর পর্বে থাকবো। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আরেকটু বলি স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা কিভাবে নিবে। প্রথম কথা হলো যে কাউকে নোটিশ দিয়ে আনতে পারবে, সেটা তার পদমর্যাদার উপরে হোক বা নিচে হোক, সেটা নির্বিশেষে আর তদন্ত প্রয়োজনে যে কাউকে সে ডেকে পাঠাতে পারে। 160 দ্বারা নোটিশ, 161 দ্বারাই হলো সে এটা রেকর্ড করবে, অর্থাৎ জবানবন্দি গ্রহণ করবে। জবানবন্দি গ্রহণ করলে একটা জিনিস মাথায় রাখতে হবে, জবানবন্দিতে আসামি কোন দস্তখত থাকবে না। পরিষ্কার আবার বলতেছে, আসামির কোনো দস্তখত নেয়া যাবে না, কারণ সাক্ষ্য আইন 1872
ধারা 24 থেকে 28 এ বলা আছে পুলিশ বা পুলিশ জাতীয় এই ধরনের কোন সংস্থা যদি কোন স্টেটমেন্টে যদি সিগনেচার নেয় তাহলে এই জবানবন্দির সাক্ষ্য মূল্য শূন্য হয়ে যাবে, মানে এটা আর কোনো জবানবন্দি থাকবে না। সুতরাং সে বলবে ইয়ে রিরাইট করবে, অনুলিখনের কাজটা করবে কে, তদন্তকারী কর্মকর্তা ওই তার জবানবন্দি অনুলিখনের কাজটা করবে, সে মুখে বলবে সে লিখবে, ফাইনালি নিচে লিখে দিবে রেকর্ডেড বাই একজন শাহজাহান চৌধুরী সরকারি রাজস্ব কর্মকর্তা অথবা রাজস্ব কর্মকর্তা অথবা উপ কমিশনার সরকারি কমিশনার, কিন্তু আসামের কোনো অভিযুক্ত ব্যক্তির কোনো সিগনেচার থাকবে না। তো এখন প্রশ্ন আসবে যে তাইলে আমি যে তার আমি মনের মাধ্যমে সে সবই লিখে ফেলতে পারি, ও যা বললো তাও লিখলাম, যা বললো না তাও লিখলাম, তাহলে কি হবে? প্রথম কথা হলো যে এই কেউ যদি তার অপরাধকে মানে স্বীকারও করে পুলিশের কাছে বা তদন্তকারী কর্মকর্তার কাছে কোনো অপরাধ স্বীকার করা এটার সাক্ষ্যমূল্য হলো শূন্য, অর্থাৎ এই স্বীকার করা বা না করায় কিছু আসে যায় না। তবে এই তার বক্তব্যের সূত্রে যদি কোনো রিকভারি থাকে, অর্থাৎ আমি যদি কোনো আলামত কোনো ব্যাংকের তথ্য বা অন্য কোনো জমির দলিল অন্য কোনো বিষয় যদি সংগ্রহ করতে পারি তাহলে সেটার সাক্ষ্যমূল্য থাকবে। অর্থাৎ সে বলল আমার উত্তরায় 13 নম্বর সেক্টরে 5 কাঠা জমি আছে, প্লট নম্বর এত বাড়ে, আমরা যদি তদন্তকারী কর্মকর্তা খুঁজে সত্যিকার সত্যিকার অর্থে সেটা পায় ওইটা তার এগেনস্টে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। কিন্তু সে মুখে বললো আমি মানি লন্ডারিং করছি, আমি ঘুষ খাইছি, আমি 10 কোটি টাকা এই করছি সেই করছি, কিন্তু কোনো অন্য কোনো দলিল প্রমাণ অথবা অন্য কোনো ভিজিবল বা ইনভিজিবল বা মুভেবল অর ইমুভেবল প্রপার্টি বা কোনো সাক্ষ্য দিয়ে সেটা প্রতিষ্ঠিত হয় নাই তাহলে চলবে না। কিন্তু সে বললো উত্তরা 13 নম্বর সেক্টরে আমার একটা বাড়ি আছে, প্লট নম্বর এত, সেখানে যে সত্য সত্যি পাওয়া গেল, অথবা এই টাকা আমি আমার স্ত্রীর নামে করছি অথবা শ্যালকের নামে মুখখানে এফডিআর করে রাখছি, যদি সেটা খুঁজে পাওয়া যায় তাহলে সেটা সাক্ষ্যমূল্য আছে। আচ্ছা, তার মানে জবানবন্দিতে অভিযুক্ত ব্যক্তির কোনো দস্তগত থাকবে না এবং জবানবন্দির ওই অংশটুকু তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। আর যদি কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, তুমি যেটা পাইছো সে বলতে যে হ্যাঁ আমার কাছে এই টাকা আছে, এটা পাইছি এটা পাইছি, তো বলে যেটা আপনাকে ম্যাজিস্ট্রেটের সামনে বলতে হবে, আপনাকে কনফেস করতে হবে, কনফেশনাল স্টেটমেন্ট দিতে হবে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা আমরা খুব ভালোভাবে জানি কি 164টা কি, এটা তো একটা নাম্বার, কি এটা? এই সিআরপিসির 164 দ্বারা এই ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার বিধান আছে, এই আছে বলে এটা 164 ক্লিয়ার 54 দ্বারা, এই সিআরপিসিতে 54 দ্বারা বলা আছে এই 8টা অফেন্সের ক্ষেত্রে যে কাউকে বিনা পরোয়ানায় অ্যারেস্ট করা যাবে সেটা হলো 54 মানে হলো সিআরপিসির সেকশন 54, 164 দ্বারা জবানবন্দি মানে সিআরপিসির 164 দ্বারা জবানবন্দি। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ সবকিছুর ম্যাগনা কার্টা হলো সিআরপিসি। আচ্ছা, আমি জি স্যার তদন্ত পড়তে তদন্ত করতেছি, চার্জ ফেল করি নাই, জবানবন্দি যখন আমি ডাকছি সে আসলো বা আসলো না, তাকে আমি ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাব, মানে চার্জ ফেল করি নাই, সবকিছু জমা দিই নাই, আমি যেটা বলছিলাম যদি তদন্ত পর্যায়ে অথবা অনুসন্ধান পর্যায়েও, অনুসন্ধান পর্যায়টা হলো তদন্তের প্রি ইনভেস্টিগেশন, সুতরাং তদন্তের একটা লিঙ্ক আছে অনুসন্ধান, এই জন্য বলছি যে অনুসন্ধান পর্যায়ে অথবা তদন্ত পর্যায়ে যদি কেউ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চায় যে আমি ঘটনা করছি, আমাকে এত তদন্ত করার দরকার নাই, রিমান্ডে আনার দরকার নাই, মারপিট করার দরকার নাই, আমি সব বলে দিচ্ছি, এরকম যখন অবস্থা হবে তখন আইনে বলা আছে তাকে নিকটস্থ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে, অর্থাৎ পুলিশ বা তদন্তকারী কর্মকর্তার কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো ভ্যালু নেই। এখন ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার ম্যাজিস্ট্রেট কি করবে, গেলে জবানবন্দি নেওয়া শুরু করবে, বলেন ম্যাজিস্ট্রেট তাকে 3 ঘন্টা বসায় রাখবে, কমপক্ষে 3 ঘন্টা বসায় রাখবে, বসায় রেখে বলবে আপনি চিন্তা করেন স্বেচ্ছায় জবানবন্দি দিবেন কিনা, দিলে আপনার আপনার এগেনস্টে যাবে এবং আপনার জেল ফাঁসি সব কিছু হতে পারে। 3 ঘন্টা বসায় রাখার পরে তারপরে সে যদি বলে যে না আমি স্বেচ্ছায় জবানবন্দি দিব,
তখন ম্যাজিস্ট্রেট তারপরও তাকে লিখিত কতগুলো প্রশ্ন করে উত্তর নেবেন যে হ্যাঁ আমি জবানবন্দি দিতে চাই, আমার কোনো মারপিট করে নাই, কেউ প্ররোচিত করে নাই, এই মামলা থেকে আমাকে মুক্তি দিয়ে দেবে, এরকম কোনো আমাকে কোনো উচ্চাশা প্রদান করে নাই, এগুলা সে বলবে না 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 তখন লেবার বলে, তখন সে বলা শুরু করবে ম্যাজিস্ট্রেট নিজের হাতে লিখবে, লেখার পর ম্যাজিস্ট্রেট ওই আসামের সিগনেচার সেখানে নেবে। নেওয়ার পরে এই 164 দ্বারা একটা ফর্ম আছে, ফর্মে সে ফিল আপ টিল আপ করে ম্যাজিস্ট্রেট দিয়ে দিবে, সেটা নেওয়া যাবে। সুতরাং ম্যাজিস্ট্রেটের কাছে তখনই নেওয়া যাবে যেহেতু সিআরপিসি 164 দ্বারায় বলা আছে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে হবে এবং ম্যাজিস্ট্রেট তাকে পর্যাপ্ত সময় দিবে, সেই পর্যাপ্ত সময়টা হলো নট লেস দেন 3 আওয়ার্স। সে বসায় রাখবে, বসার পরে তার মনস্থির করার পরে যখন দেখবে যে না এই সাক্ষী দিলেও তার অসুবিধা হবে কিন্তু সে সাক্ষী দিতে চায়, মানে এই জবানবন্দি দিতে চায়, তখনই কেবলমাত্র রেকর্ড করা যাবে। ক্লিয়ার? আচ্ছা, তখন এটা বিচারের অংশ না, এটা তদন্তের অংশ। আচ্ছা, এখন আমি জানি যে তার অমুক জায়গায় কিছু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে টাকা পয়সা আছে কিন্তু সে বলতেছে না কোন শাখায় কোথায় অ্যাকাউন্ট নম্বর কত বলতেছে না, তাহলে এখন কি করা? তখন বলে যে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য আছে, তাকে খুব জিজ্ঞাসা করতে হবে, এই রিমান্ড আবেদন করা হয়, সেটা হলো সিআরপিসি সেকশন 167। আমি যদি 20 বছর আগে এগুলা পড়ছি তারপরে আমার কাছে মনে হচ্ছে যে সঠিক আছে আর কি। তো রিমান্ডের আবেদন করবে, তাও কি সেই জাজ কোর্টে করবে, জাজ যদি তাকে 7 দিন রিমান্ড চাইলে 3 দিন দিবে, দেওয়ার পরে আনবে আইনে যা করার তাইতে করবে, করার পরে একটা পর্যায়ে সে অতিষ্ঠ হয়ে বলবে ঠিক আছে আমি জবানবন্দি দিতে চাই। স্পেশাল জাজ তার কাছে, যেহেতু আমাদের এখানে সেই এনি ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এখন সেখানে যাওয়ার পরে সে রিমান্ডের আবেদন শুনানির পর রিমান্ড যখন তাকে দিয়ে দিবে তখন এই রিমান্ড শুনে টুনে সে যদি স্বেচ্ছায় জবানবন্দি দিতে চায় তাহলে 164 করবো, আর জবানবন্দি নিতে চাইলে প্রদীপের মতো সসম্মানে কারাগারে পাঠিয়ে দিব, সর্বোচ্চ 15 দিন পর্যন্ত রিমান্ড নিতে পারবো, 15 দিনের পরে আর রিমান্ড নেওয়ার আর কোনো সুযোগ নেই, তারপরে যথানিয়মে সে জামায়া ধরে থাকবে। আর যদি রিমান্ডে নিয়ে যদি মোটামুটি বাস জোড়া দেওয়া যায় তাহলে সে যা তথ্যপত্র দিবে তার ভিত্তিতে 164 করা যেতে পারে। একাধিকবার 15 দিন পর্যন্ত কোর্ট কতদিন দিল, ওই যে প্রদীপকে দিতে দিতে 3 বা 4 বার দিল না, নেওয়ার পর কতদিন দিল? 15 দিন পরে রিমান্ড নেওয়ার আর সুযোগ নেই, এরপর আপনি পারেন নাই করে ব্যর্থতা অথবা মোহাম্মদ জাকির হোসেন আরো আইসিডি কমলাপুর। স্যার, আপনার সুন্দরভাবে উপস্থাপনা সুন্দরভাবে আমাদের সাবলীল ভাষা, আমার প্রশ্নটি হচ্ছে আমরা এজাহার বা মামলা দায়ের করার পরে দেখা যাচ্ছে অনেকদিন 2-3 বছর হয়ে যায়, 2-3 বছর পরে আমাদেরকে কোর্টে বা দুদকে এই সমস্ত বিষয়ে শুনানিতে ডাকা হয়, তো শুনানিতে ডাকার ক্ষেত্রে সে 3-4 বছর আগের ঘটনা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং আরো অবান্তর মনে হয় এদের কিছু কোশ্চেন করা হয় যে আপনার এখন পোস্টিং কোথায়, এর আগে কোথায় ছিল, এর আগে কোথায় ছিল, এর আগে কোথায় ছিল, এ ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। সেক্ষেত্রে আমরা এজাহার দায়েরকারী কর্মকর্তা বা মামলা দায়েরকারী কর্মকর্তা হিসেবে আমরা কি ধরনের উত্তর দেব বা কি ধরনের উত্তর দিলে আমাদের সঠিক হবে? যেমন স্যার আপনি এজাহার দায়েরকারী ঠিকানা উল্লেখ না করাটাই বেটার। আমি উত্তর দিই, বাকিটা ক্লিয়ার হবে। জি স্যার, এটা সবার জন্য খুব ধন্যবাদ, সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো আমরা যখন তদন্তকারী কর্মকর্তা হিসেবে যাব সাক্ষী দিতে গেলে যিনি এজাহার দায়েরকারী তাকে কোনো কিছু দেখতে দেয়া হবে না, অর্থাৎ তাকে ইয়ে থেকে মেমোরি থেকে বলতে হবে ঘটনা কি ঘটেছিল। তাহলে কি করবে, যিনি এজাহার করবেন প্রত্যেকটা এজাহারের একটা কপি তার কাছে থাকবে। আমি আজ থেকে 22 বছর আগে যে এজাহারগুলো করেছি এগুলো এখনো আমার কাছে আছে, মাঝে মাঝে আমাকে সাক্ষী দিতে হয় এবং সেটা বেশিরভাগই মেমোরি থেকে দিতে হয়। আমি বলবো যদি আপনার মেমোরিতে মনে করবেন থাকবে না,
তাহলে আপনাকে এটার একটা কপি সংরক্ষণ করতে হবে। যখন কোর্ট ডাকবে আপনাকে অপোজিশন আপনাকে এজাহারের কপি দেখতে দিবে না, সুতরাং আপনাকে মুখস্থ বলতে হবে। সেক্ষেত্রে আপনি কিছু নোট টোট ডাউন করে নিয়ে যাবেন ছোট একটা সাদা কাগজে, যাতে করে ওইটা দেখে বেসিক ইনফরমেশন গুলো, কোনো টাকার ফিগার বা কোনো সেকশন বা কোনো কিছু, এগুলো আপনাকে ওইটুক দেখে বলতে পারবেন, বাট মানে দেখে আপনি মেমোরাইজ করে বলবেন। আর অন্য ক্ষেত্রে হলো মুখস্থ। আর এজাহার ছাড়া বাকি সমস্ত সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আপনার স্টেটমেন্টটা ওই কেস ফাইলে কেস ডায়ের সাথে থাকবে, আপনি সেটা পড়ে সেটার আলোকে জবানবন্দি দিতে পারবেন, সেটাতে কোনো বাধা নেই। সুতরাং এজাহার দায়েরকারী যিনি থাকবেন তার দায়িত্বটা বেশি, তাকে এটার একটা কপি দিতে হবে। দ্বিতীয়ত হলো আপনাকে অনেক অবান্তর প্রশ্ন করা হবে সাক্ষী দিতে গেলে। এটা দুইটা কপি, একটা কপি কেসের সাথে যাবে কোর্টে, সেটা পিপি ওই কেস ডায়েরি দেখে দেখে মামলা পরিচালনা করবে, কার পরে কি কার পরে কি। আর কেস ডায়েরির একটা কপি যে অফিসে মামলা দায়ের করা হয়েছে তাও ওই অফিসে একটা কপি সংরক্ষিত থাকবে। অর্থাৎ যিনি সাক্ষী দিবেন তখন উনি ওই কেস ডায়েরি দেখে মেমোরাইজ করবেন আমার কি ছিল। তো যেটা বলছি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সবাইকে একটু মনোযোগ সহকারে শোনার জন্য, সাক্ষী যখন দিতে গেলে বলবে যে আপনি তো ঘুষ খাইছেন এই জন্য আপনি তার বিরুদ্ধে মামলা করে দিয়েছেন, আপনাকে ঘুষ চাইছিলেন 3 কোটি টাকা দেয় নাই দেখে মামলা করছেন, আপনি বলবেন যে না আপনি কি এটা কোথা থেকে পাইলেন, এই প্রশ্ন করা এইভাবে উত্তর দেওয়া যাবে না। শুধু সে সারাক্ষণ আপনার লয়ার এবং আপনার অপোজিশন সারাক্ষণ অনেক কথা বলবে রিপিটিং, আপনি শুধু একটা তিনটা শব্দের অর্ডার কথা বলবেন, ইয়া সত্য নয়। সে সারাক্ষণ অনেক কথা বলবে, আপনি দিন শেষে বলবেন ইয়া সত্য নয়। ও বলবে যে আপনি তো এই ঘটনা যান নাই, আপনি ওখানে যান নাই, ব্যাংকেও যান নাই, আপনি উত্তরা যান নাই, আপনি ইয়ে থেকে কোনো তথ্য কালেক্ট করেন নাই, মন গড়া নিজে বসে বসে এগুলো লাগাইছেন, আপনার রিডার ছিল সে বসে বসে রাইটার লিখছে সব কিছু করছে, আর আপনি তো সবচেয়ে বড় ঘুষখোর অফিসার, কাস্টমস ডিপার্টমেন্টে আপনার চেয়ে বড় ঘুষখোর কোনো অফিসার নাই, সুতরাং আপনি এই মামলা তদন্ত করবেন, আপনার বিরুদ্ধে 3টা মানি লন্ডারিং মামলা হওয়া উচিত ছিল। আপনি এই কথা শোনার পরে আপনি বলবেন যে ইহা সত্য নয়, খুব স্পষ্ট এবং নির্বহভাবে বলবেন যে ইহা সত্য নয়। তখন আদালত লিখবে ইহা সত্য নয় যে জনাব এ কে এম নুরুদ্দিন আজাদ এই ধরনের ঘুষ দুর্নীতির সাথে জড়িত ছিল এবং উনি এই মামলা সঠিকভাবে তদন্ত না করে রিপোর্ট দিয়েছেন, শেষ। অর্থাৎ ওই প্রথম লাইনে জাজের প্রথম লাইনে ইহা সত্য নয় যে, কারণ এগুলো আমি লিখেছি এই জন্য আমি বলতে চাই, এবং সাক্ষী হিসেবেও এগুলা প্রচুর অভিজ্ঞতা আছে, সুতরাং কোনো মাথা গরম করা যাবে না, রেগে গেলেন তো হেরে গেলেন। সুতরাং আপনি না রেগে খুব ঠান্ডা মাথায় বলবেন ইয়া সত্য নয়। ইয়া সত্য নয় বলার সাথে সাথে ও এই ফানুসের মতো চুপসে যাবে, আর কি বলবে, এতক্ষণ বললো ও চাইবে আপনাকে রাগানোর জন্য। যদি মনে করেন যে আপনার কোনো কিছু যে মনে নেই, আপনি বলেন আমার স্মরণ নেই, ভুল উত্তর দিবেন না কখনো, যে আন্দাজ করে একটা দিবেন যেটা কেসের ম্যারিজ নষ্ট করবে, আমার স্মরণ নাই রেকর্ডে আছে, আমার স্মরণ নাই রেকর্ডে আছে, কারণ আপনি দুনিয়ার সমস্ত জিনিস স্মরণ করে বসে থাকবেন, রেকর্ডে আছে। তখন কোর্টের দায়িত্ব হলো ওই রেকর্ড দেখে ঠিক করা আপনার ওই ও যা জানতে চাইছে সেটা ঠিক আছে কিনা, এই হলো দ্বিতীয় বিষয়। তৃতীয়ত হলো যখন অনেক দিন পর পর, আমি তো 22 বছর পরেও সাক্ষী দিই, আপনি তো মাত্র 2-3 বছর হলো মামলা করে এসেছেন, সুতরাং 22 বছর পরেও স্মরণ রাখতে হবে যেহেতু আপনার মামলা দায়েরকারী। আর চতুর্থত হলো যেটা বলছেন 2-3 বছর ধরে মামলা তদন্ত করার কোনো সুযোগ নাই, বর্তমান আইনে বিধিতে বলা আছে তদন্ত 60 দিনের ভিতরে শেষ করতে হবে, 60 দিনের ভিতরে যদি শেষ করা না যায় তাহলে অতিরিক্ত 45 দিন সময় নেওয়া যাবে, এই 45 দিনের ভিতরে যদি তদন্ত শেষ না হয় তাহলে বিশেষ বিবেচনায় কোর্ট থেকে টাইম নিতে হবে, কোর্ট যদি টাইম না দেয় তাহলে আপনার বিরুদ্ধে অদক্ষতার জন্য বিভাগীয় ব্যবস্থা চালু মামলা চালু হবে। আর অনুসন্ধানের ক্ষেত্রে বলা আছে 30 দিনের ভিতরে অনুসন্ধান সমাপ্ত করতে হবে, যদি 30 দিনের ভিতরে সম্পন্ন করা না যায় তাহলে অতিরিক্ত 15 দিন সময় আপনি নিতে পারবেন, সেটা যদি 45 দিনের ভিতরে শেষ করতে না পারেন তাহলে এই মামলা কি হবে, আপনাকে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবে এবং আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে, টাইমলি মামলা তদন্ত সম্পন্ন না করার কারণে অদক্ষতার চার্জ এনে বিভাগীয় মামলা চালু হবে। সুতরাং দীর্ঘ সময় পরে ধরে তদন্ত পেন্ডিং রাখার এখন আর কোনো সুযোগ না, আগে বিধিমালা ছিল না, যাচ্ছে তাই করছি, এখন আর করার কোনো সুযোগ নেই, এবং এই টাইম বার্ড হওয়ার কারণে যথাসময় তদন্ত প্রতিবেদন না দেওয়ার কারণে কোর্ট এই পুরো মামলাকে ওয়াশ করে দিতে পারে, বাতিল করে দিতে পারে। জি সালাউদ্দিন রিপন আপনি প্রশ্ন করুন।
ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমাকে একটা বিষয় আমি স্যার একটু বিনয়ের সাথে বলি, সেটা আমাদের সহকর্মী জাকির সাহেব সহ আজকে ওই ট্রেনিং সেশনে যারা সরাসরি উপস্থিত আছেন এবং যারা জুম অনলাইনে সংযুক্ত আছেন প্রত্যেক কাছে বিনয়ের সাথে আমি আগে ক্ষমা চেয়ে এই ব্যাপারটা একটু বলছি, এটা একটু বিশেষ উদ্দেশ্যে জাকির সাহেবের প্রশ্নের ইয়েতে আমি বিষয়টা বলছি। সেটা হচ্ছে এই যে বললেন আমরা বিভিন্ন সময় মামলা করি বা মামলার সাক্ষ্য দেওয়ার জন্য বা বিভিন্ন পারপাসে কোর্ট যেখানে আমাদের ম্যান্ডেটরি প্রেজেন্স হওয়া প্রয়োজন আছে সেখানেও যাই বা যেখানে অপশনাল কোর্ট ডাকে আমরা যেতে পারি। যেটা আমরা কেউ যদি এভাবে আমি আমি বিনয়ের সাথে আবার বলছি যে ইচ্ছাকৃত আমরা কাউকে রাগ অনুরাগের বসবৃত হয়ে কারোর প্রতি ডিপার্টমেন্টে হোক বাইরে হোক কোনো কিছু করলে সেটার জন্য গার্ড সেকশন অফ দ্য ফেনাল কোড দ্যাট ইজ 211 একটা সেকশন আছে আপনারা সেটা দেখবেন, সেটা হচ্ছে মিথ্যা অভিযোগ আনলে সেটার বিপরীতে আমাদের আমাদের দিকে শুধু কোর্টে কথা না যে এটা করেছেন সেটা করেছেন, যদি প্রমাণিত হয় এবং শক্ত আকারের বিচারক পড়েন ন্যায় বিচারক পড়েন তাহলে কিন্তু কাউন্টার পানিশমেন্ট আমরা যেটা মিথ্যা অভিযোগ আনবো কাউকে হয়রানির জন্য সেই সেটার কাউন্টার কিন্তু আমাকে ওই পানিশমেন্টটা সেম পানিশমেন্ট ভোগ করতে হতে পারে। তো কাজেই আমরা যেন ন্যায় বিচার এবং বিচার বুদ্ধি বিবেচনার সাথে একটা মামলা সাক্ষ্য আমাদের যে অথরিটি পাওয়ার আমাদের প্রতি ডেলিগেট করা আছে আমরা যেন সেটা এক্সারসাইজ করি। আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, ধন্যবাদ, সালাম আলাইকুম। আমি আর একটু সাপ্লিমেন্ট করি এই বিষয়ে, ফেনাল কোডে সেকশন 211 যেটা হলো মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ দায়েরের কারণে বাদী উল্টা জেলে চলে যাবে, অর্থাৎ বাদী যেখানে আসামি সাজা হওয়ার কথা বাদী ফ্রি থাকার কথা ঘটনা ঘটবে উল্টা, আসামি ফ্রি হয়ে যাবে আর বাদীর বিরুদ্ধে সরাসরি কোর্ট সাজা দিয়ে 2 মাসের জেল দিয়ে বা 3 দিনটা কোর্ট বিকাল পর্যন্ত কোর্টে বসে থাকবে এটা দিয়ে কোর্ট তাকে সাজা দিয়ে দিতে পারে। সুতরাং মিথ্যা মামলা দায়ের করা যাবে না, মামলা তথ্যপত্রের ভিত্তিতে করা যাবে। আর একটা জিনিস বলে রাখি যে মামলা কতগুলো যে চূড়ান্ত প্রতিবেদন যেটা আমরা দিব অনেকগুলো ফর্ম আছে, একটা হলো অভিযোগ পত্র যেটা চার্জশিট মানে ঘটনার সত্য প্রমাণিত, আর একটা হলো মিস্টেক অফ ফ্যাক্ট, কারণ মিস্টেক অফ ফ্যাক্ট সেটা হলো এফআর মানে ফাইনাল রিপোর্ট অ্যাজ মিস্টেক অফ ফ্যাক্ট, ফাইনাল রিপোর্ট ট্রু বা ফাইনাল রিপোর্ট হলো ফলস, অর্থাৎ এই যখন মামলা প্রমাণিত হবে তখন হলো চার্জশিট আর যখন মামলা প্রমাণিত হবে না তখন হবে মিস্টেক অফ ফ্যাক্ট আর ফলস, মিস্টেক অফ ফলস আর মিস্টেক অফ ট্রু, অর্থাৎ ঘটনা সত্য কিন্তু আমি প্রমাণ করতে পারিনি। আর একটা হলে তো ঘটনা একদম মিথ্যা, আসলে ওই ঘটনা ঘটেই নাই, বলছে ওই লোক মারা গেছে বা এই মেয়েকে মেরে ফেলছে পরে 15 দিন পরে দেখা গেল নারায়ণগঞ্জ মেয়ে এসে হাজির, তার মানে ঘটনাটা ছিল মিথ্যা। আর একটা হলো যে ঘটনা সত্য অমুক লোক মারা গেছে কিন্তু আমি বের করতে পারি নাই কে মারা কে মারল, আর হলো মিস্টেক অফ ফ্যাক্ট অর্থাৎ সেখানে সত্য এবং মিথ্যার কিছু মিশ্রণ ছিল, যার পরে আসামি বলছে অমুক বাদী আসলে সে বাদী না সে নিজেই আসামি, তখন তাকে বাদ দিয়ে নতুন করে আবার মামলা দায়ের করার প্রয়োজনীয়তা রয়েছে। তো সুতরাং এই চূড়ান্ত প্রতিবেদনে নানা রকমের বিষয় থাকবে আর আমরা মামলা দায়ের করার পূর্বে স্যাঙ্গুইন হয়ে মামলা করতে হবে, যে কোনো কাগজপত্র নাই তথ্যপত্র ছাড়াই মামলা করার সুযোগ নেই, আর করলে 211 এ প্রসিকিউশন হবে বাদীর বিরুদ্ধে সাজা হয়ে যাওয়ার সম্ভাবনা, তবে এটা অত্যন্ত ক্ষীণ এবং সরকারি কর্মকর্তা যখন মামলা দায়ের করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে করে সাধারণত সেখানে ফলস মামলা থাকে না, আর থাকলেও সরল বিশ্বাসীকৃত কর্মের জন্য তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এ মানি লন্ডারিং আইনেও বলা আছে, সুতরাং সেখানে একটা সেফগার্ড আছে। সুতরাং ভয় পাওয়ার এত সুযোগ নেই, হয়তো বলছে ইয়ে কি জানে বলে রিপন সালাউদ্দিন রিপন, কিন্তু ওই আইনের শেষ দিকে মানে কৃতকার্যের জন্য সরল বিশ্বাসীর কৃতকর্মের জন্য এই বিআইপিও বা এই তদন্তকারী কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু করা যাবে না। স্যার সরি এটা স্যার করা উচিত, স্যার এটা করা উচিত, স্যার এটা করা উচিত, যারা সাফারার স্যার তাদের জন্য এটা, যারা সাফারার করছে তারা বুঝে স্যার মারা গেছে মুয়াজ্জিন মারা গেছে কিন্তু কোনোভাবে ট্রেস করা যায় না যে এই মুয়াজ্জিনকে কে মারছে। আমরা স্যার প্রিভিলেজ অফ ইমিউনিটির একটা
একটা ফ্লেভার আমরা এনজয় করি, যে জন্য স্যার আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের গভর্নমেন্ট সার্ভেন্টদেরকে এখান থেকে অনেকটা একটু অব্যাহতি বা সফট কর্নার দেখা হয়। আমি দেখেছি ইন্ডিয়ান জুরিসডিকশন ইউকে বা অন্যান্য উন্নত দেশের জুরিসডিকশনে করা উচিত স্যার। শোনো তোমাকে থামাই রাখি, ইন্ডিয়াতে ইংল্যান্ডের টর্ট আইন আছে বুঝছো, টর্ট আছে, টর্টে ক্ষতিপূরণের অনেক সম্ভাবনা আছে। যেমন একাডেমি ডিজি মহোদয় এখানে ইট দুইটা ফেলে রাখছে, আমি উষ্ঠা গিয়ে পড়ে পা ভেঙে গেছে, ওনার বিরুদ্ধে কিন্তু 2 কোটি টাকার আমি মামলা করতে পারবো। আর বাংলাদেশে বলবো যে তুই চোখে দেখছ নাই, তোর আরো ডিজি ডিজি মহোদয় উল্টা আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে যে না সে তো ঠিক মতো চলে না, সে চোখ না উপরে দিকে তাকায়। আমার তো সমস্যা নেই, আমি তো এটা বিকল্প যদি চালাইতে পারবো। তবে আমার আমি খুব ভয় পেয়েছিলাম আমার বন্ধু মাহফুজ আবার কি টিপ্পনি কেটে আমার আটকায় দেয়, সে তো সাবেক ম্যাজিস্ট্রেট, একসাথে ম্যাজিস্ট্রেসি করেছি, আমি ভয় পেয়েছিলাম। বেচারা আমাকে কোনো ইয়ে দেয় নাই, প্রোটেকশন দিছে আর কি, খুব ভালোভাবে কোনো প্রশ্নও করে নাই, কোনো মন্তব্য করে নাই। না সেটা অবশ্য মনে করার কোনো কারণ নেই। আর আর কেউ আছে?